এখানে যে মেইন আজকে যে পয়েন্টটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্যাটালিসিস, ঠিক আছে? ক্যাটালিসিস নিয়ে মেইনলি আলোচনা করবো। দেখো ক্যাটালিসিস নিয়ে একটা জিনিস তোমরা এর আগে আমরা জিনিসটা জেনেছি সেটা আমি আগে বলে নিই। যখন আমরা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা পড়ছিলাম তখন আমরা একটা জিনিসকে আলোচনা করছিলাম সেখানে, যে আমরা যদি একটা রিয়াকশনের পোটেনশিয়াল এনার্জি ভার্সেস রিয়াকশন কোয়ার্ডিনেট এই প্লটটা যদি আমরা করতাম তাহলে এরকম প্লট আমরা পেতাম, তাই না? যে প্লটটা হচ্ছে এক হচ্ছে একদিকে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর একদিকে হচ্ছে রিয়াকশন কোয়ার্ডিনেট বা প্রোগ্রেস অফ রিয়াকশন, তুমি যেটাই বলো না কেন। এটা যখন আমরা করেছিলাম তখন আমাদের যে প্লটটা হয়েছিল সেই প্লটটা অনেকটা এরকম ছিল, যে এখানে যদি আমার রিয়াক্ট্যান্ট মলিকিউলস থাকে আর এখানে মনে করো আছে প্রোডাক্ট, তাহলে এটা এক্সোথার্মিক এন্ডোথার্মিক কী ধরনের রিয়াকশন হচ্ছে, এটা কি ধরনের রিয়াকশন হচ্ছে প্লটটা দেখে বলো, কি ধরনের রিয়াকশন হচ্ছে? রিয়াক্ট্যান্টের এভারেজ এনার্জি প্রোডাক্টের এভারেজ এনার্জির থেকে কম, তাহলে কি ধরনের রিয়াকশন? এন্ডোথার্মিক এক্সোথার্মিক। হুম হুম বলো। এই ভ্যালুটা ডেল্টা এইচ, তাহলে ডেল্টা এইচ মানে কি ছিল? এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ রিয়াক্ট্যান্ট। তো প্রোডাক্টের এনার্জি এখানে বেশি রিয়াক্ট্যান্টের থেকে, তো এটা পজিটিভ আসবে, তার মানে এই যে রিয়াকশনটা এটা হচ্ছে একটা এন্ডোথার্মিক রিয়াকশন, তাই না? তাহলে এটা হচ্ছে একটা এন্ডোথার্মিক রিয়াকশন, এন্ডোথার্মিক রিয়াকশন। যাই হোক, তো এখানে আমরা এই এনার্জিটাকে কি বলেছিলাম, যে রিয়াক্ট্যান্টের এভারেজ এনার্জি, আর এই জায়গাটাকে আমরা বলেছিলাম ট্রানজিশন স্টেট। এই ট্রানজিশন স্টেটের এনার্জি, এই ডিফারেন্সটাকে আমরা কি বলেছিলাম বলো? রিয়াক্ট্যান্টের এভারেজ এনার্জি আর ট্রানজিশন স্টেটের এনার্জির মধ্যে যে গ্যাপ, এনার্জি গ্যাপ, এটাকে কি বলতাম? এই এনার্জি গ্যাপটাকে আমরা বলতাম কি? এই এনার্জি গ্যাপটাকে আমরা বলতাম অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে এটা হয়ে যাচ্ছিল আমাদের অ্যাক্টিভেশন এনার্জি। তো ক্যাটালিস্টের কি কাজ, ক্যাটালিস্ট কি করবে? যেটা হচ্ছে ক্যাটালিস্ট, ক্যাটালিস্টের কাজ হচ্ছে, ক্যাটালিস্ট এমন একটা ফরেন ম্যাটেরিয়াল হবে যেটা কি করবে, যেটা এই রিয়াকশনে পার্টিসিপেট করবে, মানে রিয়াকশনে যে অ্যাক্টিভেশন এনার্জি সেই অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেবে। কিভাবে কমিয়ে দিতে পারে? যে ট্রানজিশন স্টেটে যে কমপ্লেক্সটা তৈরি হচ্ছে এই ট্রানজিশন স্টেটের কমপ্লেক্সটার সঙ্গে ক্যাটালিস্টের যে মলিকিউল আছে সেটা বাইন্ড করবে, করে কি করবে ট্রানজিশন স্টেটের এনার্জিটাকে কমিয়ে দেবে। তাহলে ট্রানজিশন স্টেটের এনার্জি যদি মনে করো এবার এখানে চলে আসে, কমে যায়, তাহলে এবার যখন তোমার রিয়াকশন হবে তখন রিয়াকশনটা এইরকম পাথ হয়েতে হবে। তাহলে এই পাথ হয়েতে তখন তোমার যখন প্রোডাক্ট হবে তখন তোমার অ্যাক্টিভেশন এনার্জি যেটা সেটা কম লাগবে, তাহলে রিয়াকশন ফাস্টার রেটে হবে। তাহলে ক্যাটালিস্ট আমরা তাকেই বলছি, যে কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট চেঞ্জ দ্য রেট অফ রিয়াকশন। তাহলে ক্যাটালিস্ট হচ্ছে সেই কেমিক্যাল সাবস্টেন্স যেটা রিয়াকশনের রেটটাকে চেঞ্জ করে। তাহলে আমরা লিখি ক্যাটালিস্ট কাকে বলছি আমরা, তাহলে ক্যাটালিস্ট লেখো, ক্যাটালিস্ট ইজ দ্য, ইট ইজ দ্য কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট চেঞ্জ দ্য রেট অফ কেমিক্যাল রিয়াকশন, জেনারেলি কি করে, ইনক্রিজ করে উইথাউট বিং ইউজড আপ ইন দ্য রিয়াকশন, উইথাউট বিং ইউজড আপ ইন দ্য রিয়াকশন, মানে রিয়াকশনে কোনো রকম কনজিউম হবে না। এবং এখানে যে মেইন কনসেপ্টটা আছে সেইখানে ক্যাটালিস্টের ক্ষেত্রে দুটো পয়েন্ট তোমাকে ভালো করে মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, এটাকে আমরা বলছি ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাটালিস্ট, ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাটালিস্ট। কোনো একটা রিয়াকশনের ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট যদি কোনো একটা রিয়াকশনের রিয়াকশন রেট ইনক্রিজ ডিক্রিজ করে, এই রিয়াকশন রেট ইনক্রিজ করে, তাহলে ওই যে প্রসেসটা ওটাকে আমরা বলছি ক্যাটালিসিস, মানে এই ফেনোমেননটাকে ক্যাটালিসিস বলা হবে, ঠিক আছে?
তাহলে ক্যাটালিস্ট হচ্ছে সেই মলিক সাবস্টেন্সটা, সেই কেমিক্যাল সাবস্টেন্সটা যেটা রেটটাকে ইনক্রিজ করাচ্ছে, এবং এই পুরো ফেনোমেননটা ইজ নোন অ্যাজ ক্যাটালিসিস। তাহলে আমরা এখানে যেটা পড়ছি আজকে সেটা হচ্ছে ক্যাটালিসিস। তো ক্যাটালিসিসের সময় কি হয়, ফিচার্সটা কি, ক্যাটালিস্টের ক্যারেক্টারিস্টিক্সটা কি? ক্যাটালিস্টের সময় দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে ক্যাটালিস্ট যখন রিয়াকশনে পার্টিসিপেট করবে এর মাস আনচেঞ্জড থাকবে। মাস আনচেঞ্জড থাকবে কথাটা মানে হচ্ছে যে রিয়াকশন যখন হবে ক্যাটালিস্ট কোনো রকম ভাবে ইউজড হবে না, ও যে টোটাল মাস ইনিশিয়ালি তুমি যতটা নিয়েছো আফটার দ্য রিয়াকশন ওই মাসটা ইন্ট্যাক্ট থাকবে। তাহলে প্রথম পয়েন্টটা লেখো, দ্য ক্যাটালিস্ট রিমেইন আনচেঞ্জড ইন মাস অ্যান্ড কেমিক্যাল কম্পোজিশন। তাহলে দ্য ক্যাটালিস্ট রিমেইনস আনচেঞ্জড ইন মাস অ্যান্ড কেমিক্যাল কম্পোজিশন। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ওর কেমিক্যাল কম্পোজিশন আনচেঞ্জ থাকবে। এবং এই লাইনটা একটা এনসিআরটি লাইন, তাহলে এই লাইনটাকে তোমাকে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে ক্যাটালিস্টের ক্ষেত্রে মাসের কোনো চেঞ্জ হবে না, ক্যাটালিস্টের কম্পোজিশনের কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। নাম্বার টু যে লাইনটা আছে, যে মনে করো তোমার কাছে একটা রিভার্সিবল রিয়াকশন আছে, ইন কেস অফ এ রিভার্সিবল রিয়াকশন ইকুইলিব্রিয়াম স্টাবলিশ হয়ে গেছে। ইকুইলিব্রিয়াম যখন স্টাবলিশ হবে তুমি যদি তার মধ্যে ক্যাটালিস্ট দিয়ে দাও, তাহলে ক্যাটালিস্ট কোনো রকম এফেক্ট রিয়াকশন রেটে ফেলতে পারবে না, মানে মানে ইকুইলিব্রিয়ামে কোনো রকম এফেক্ট ফেলতে পারবে না। সেটা কি করবে, ক্যাটালিস্ট ফরওয়ার্ড রেট রিয়াকশন এবং ব্যাকওয়ার্ড রেট রিয়াকশন দুটোকে ইনফ্লুয়েন্স করবে। ইম্পর্টেন্ট কথা ভালো করে দেখো, মনে করো এই যে রিয়াকশনটা যেটা আমি এখানে নিয়েছি সেটা যদি একটা রিভার্সিবল রিয়াকশন হয়, তার মানে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট যদি রিভার্সিবল রিয়াকশন হয়, তাহলে তোমরা দেখো ক্যাটালিস্ট কি করবে, ফরওয়ার্ড রেটটাকে যেরকম ইনক্রিজ করবে, মানে অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্য ফরওয়ার্ড রিয়াকশন যেমন ডিক্রিজ করবে, ঠিক তেমনি অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশনও ডিক্রিজ করবে। যতটা অ্যাক্টিভেশন এনার্জি ফরওয়ার্ড রিয়াকশনের জন্য ডিক্রিজ করবে, ঠিক ততটাই অ্যাক্টিভেশন এনার্জি ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য ডিক্রিজ করবে। তো ওভারঅল আমরা যদি দেখি ব্যাপারটাকে, তাহলে দেখবো যে ক্যাটালিস্ট যখন থাকবে ক্যাটালিস্ট কি করবে, ফরওয়ার্ড রেটটাকেও ইনক্রিজ করাবে, আবার ব্যাকওয়ার্ড রেটটাকেও ইনক্রিজ করাবে। এই জন্যে ইকুইলিব্রিয়াম যদি কোনো রিয়াকশনের মধ্যে থাকে, তাহলে সেই রিয়াকশনে ক্যাটালিস্টে কোনো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো এফেক্ট ফেলতে পারবে না, ইকুইলিব্রিয়ামের উপরে কোনো এফেক্ট ফেলতে পারবে না। এটা কি করতে পারে, যে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনটাকে ইনক্রিজ করবে, মানে ইকুইলিব্রিয়ামটাকে হয়তো রিচ করাতে সাহায্য করবে, ফাস্টার রিচ হবে ইকুইলিব্রিয়াম, কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপর কোনো এফেক্ট পড়বে না। তো সেকেন্ড পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা লিখে রাখো। তাহলে ইন কেস অফ রিভার্সিবল রিয়াকশনস, ইন কেস অফ রিভার্সিবল রিয়াকশনস দ্য ক্যাটালিস্ট ডাজ নট ইনফ্লুয়েন্স দ্য কম্পোজিশন অফ দ্য রিয়াকশন মিক্সচার composition of the reaction mixture at equilibrium. It only helps to achieve equilibrium faster. বলো এই জায়গাটাতে কারো কোনো কনফিউশন আছে, আছে কারো কোনো কনফিউশন ক্যাটালিস্ট সম্পর্কে কারো কোনো কনফিউশন আছে এই জায়গাটাতে, ক্যাটালিস্টের ক্যারেক্টারিস্টিক্স কি হতে হবে? এটা হবে ক্যাটালিস্টের ক্যারেক্টারিস্টিক্স। ওকে, নেক্সট আমরা আসবো কি, দেখো ক্যাটালিস্ট গেল, এটা সেকেন্ড পয়েন্ট করো, প্রোমোটার্স, প্রোমোটার্স, প্রোমোটার্স কি করে, এরা ক্যাটালিস্টের ক্যাটালিটিক অ্যাক্টিভিটিকে ইনক্রিজ করে। তাহলে প্রোমোটার ইনক্রিজেস দ্য
অ্যাক্টিভিটি, ক্যাটালিটিক অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি অফ দ্য ক্যাটালিস্ট এটা এনহ্যান্স করে, ইনক্রিজ করে। তো যেটা আমরা লিখছি সেটা দেখো, তাহলে প্রোমোটার্স কি করে, ইট আর দ্য সাবস্টেন্স, প্রোমোটার্স আর দ্য সাবস্টেন্স that enhance the activity of the catalyst. Catalytic activity enhance করে। তো এর একটা এক্সাম্পল নেওয়া যাক। এক্সাম্পল হচ্ছে ইন হেবার প্রসেস আমরা কি করি, নাইট্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাসের রিয়াকশন করাই, করি আমরা অ্যামোনিয়া প্রোডিউস করি হেবার, হেবার প্রসেসে তাহলে এটা অ্যামোনিয়া প্রোডিউস করে। তো এখানে ক্যাটালিস্ট হিসেবে আয়রন ইউজ করা হয়, আর এইখানে প্রোমোটার্স হিসেবে ইউজ করা হয় মলিবডেনাম। তাহলে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে হেবার প্রসেসে প্রোমোটার কি, তাহলে হেবার প্রসেসে প্রোমোটার হিসেবে কি ইউজ করা হবে, মলিবডেনাম। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, মলিবডেনাম এখানে ইউজ করা হবে প্রোমোটার্স হিসেবে। তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে প্রোমোটার। ওকে, নেক্সট হচ্ছে আয়রনটা কি, আয়রনটা ক্যাটালিস্ট, এখানে আয়রনটা হচ্ছে ক্যাটালিস্ট। ওকে, সেকেন্ড হচ্ছে পয়জন, বা এইটাকে অনেক সময় আমরা বলবো ইনহিবিটর। আচ্ছা এটাকে পয়জনই বলো, ইনহিবিটরটা অন্য জিনিস আমি বলছি, এটাকে বলবো পয়জন। নেক্সট পয়েন্ট করো, পয়জন। পয়জন কি, পয়জন কি করবে যে ক্যাটালিস্টের ক্যাটালিটিক অ্যাক্টিভিটিটাকে মানে অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দেবে। তাহলে পয়জনস আর দ্য সাবস্টেন্স দ্যাট ডিক্রিজেস দ্য অ্যাক্টিভিটি অফ ক্যাটালিস্ট। ওকে, সো পয়জনস আর দ্য সাবস্টেন্স দ্যাট ডিক্রিজেস দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ক্যাটালিস্ট, ক্যাটালিটের অ্যাক্টিভিটিটাকে ডিক্রিজ করবে। এটা একটা এক্সাম্পল নেওয়া যাক, মনে করো তুমি এই প্রসেসটা নিয়েছো, মনে করো একটা তুমি অ্যালকাইন নিয়েছো আর এইখানে তুমি হাইড্রোজেন গ্যাস নিলে ইন প্রেজেন্স অফ প্যালাডিয়াম। তাহলে হাইড্রোজেন প্যালাডিয়ামে এটা কিন্তু প্রত্যেকটা ট্রিপল বন্ডটা কিন্তু দুটো বন্ডই কিন্তু এখানে রিডিউস হয়ে যাওয়ার কথা, কিন্তু ইন ইন প্র্যাকটিস আমরা কি দেখব যে এইখানে যদি আমরা বেরিয়াম সালফেট নিই বা কুইনোলিন নিই, সালফার নিই, এদের যদি একটা মিক্সচার তৈরি করি, তাহলে এরা কি করবে প্যালাডিয়ামের যে ক্যাটালিটিক অ্যাক্টিভিটি সেটাকে কমিয়ে দেবে এবং আমরা অনলি এখানে একটাই বন্ডকে রিডিউস হতে দেখব, যে একটাই বন্ডের মধ্যে শুধু হাইড্রোজেন অ্যাড হবে, মানে ট্রিপল বন্ড থেকে অ্যালকাইন থেকে অ্যালকিন হবে, ফার্দার ওই অ্যালকিনটা কিন্তু অ্যালকেনে কনভার্ট হবে না। তো এখানে কুইনোলিন সালফার কি হিসেবে কাজ করছে, পয়জন হিসেবে কাজ করছে এই রিঅ্যাকশনের ক্যাটালিস্টের উপরে। ওকে, তাহলে কুইনোলিনটা কি, কুইনোলিন হচ্ছে এই কম্পাউন্ডটাকে বলে কুইনোলিন। ঠিক আছে, এটা হচ্ছে কুইনোলিন, বুঝলাম। তাহলে পয়জন কি জিনিস বুঝতে পেরেছি, এবার দেখো তাহলে এখানে কি কি পড়লাম আমরা, তাহলে ক্যাটালিস্ট পড়লাম, প্রোমোটার পড়লাম, পয়জন পড়লাম। এবার আসো নেগেটিভ ক্যাটালিস্ট বলে এটাকে বা ইনহিবিটর। তাহলে নেগেটিভ ক্যাটালিস্ট কথাটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, ক্যাটালিস্ট নেগেটিভ ক্যাটালিস্ট বলা হয় না, ওটাকে তুমি বলবে ইনহিবিটর। ইনহিবিটর কোনগুলো, এরা রিয়াকশন রেটকেই কমিয়ে দেয়, ভালো করে বুঝবে, এরা কিন্তু পয়জন নয়। একটা জিনিস, দুটো জিনিস ভালো করে তুমি খেয়াল করো, যেটা পয়জন তার জন্যে রিয়াকশনের রেট নর্মাল যদি আমি ক্যাটালিস্ট ইউজ না করি আর ক্যাটালিস্ট প্লাস পয়জন যদি ইউজ করি আর উইদাউট ক্যাটালিস্ট, কোনটার ক্ষেত্রে রিয়াকশন ফাস্টার হবে,
আবার বলছি শোনো, রিয়াকশন উইদাউট ক্যাটালিস্ট অ্যান্ড রিয়াকশন উইথ ক্যাটালিস্ট প্লাস পয়জন, মানে দুটো ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি তাহলে কোন ক্ষেত্রে রিয়াকশনটা ফাস্টার রেটে হবে? উইদাউট ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট উইথ পয়জন, ভালো করে বুঝবে। আবার বলছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, ক্যাটালিস্টের কাজ কি? রিয়াকশন রেটকে ইনক্রিজ করা। তাহলে নর্মালি ক্যাটালিস্ট যতটা ইনক্রিজ করবে পয়জন দিলে তার থেকে কম ইনক্রিজ করবে, কিন্তু ইনক্রিজ তো করবে। তার মানে উইদাউট ক্যাটালিস্টের রিয়াকশন আর ক্যাটালিস্ট উইথ পয়জন, এই রিয়াকশনটা কিন্তু ফাস্টার রেটে হবে উইদাউট ক্যাটালিস্টের থেকে। কিন্তু আরেকবার বলছি, এখানে ধরো এইটা মনে করো ক্যাটালিস্ট সহ, উইদাউট ক্যাটালিস্ট রিয়াকশনটা এইভাবে যাবে, তাই উইদাউট ক্যাটালিস্ট প্রথমটা, আর এইটা হচ্ছে ক্যাটালিস্ট প্লাস পয়জন, এই সবুজটা হচ্ছে অনলি ক্যাটালিস্ট উইথ ক্যাটালিস্ট। আচ্ছা আমি এখানে আর একটা লাইন টানছি, আচ্ছা এই এটা হচ্ছে উইদাউট ক্যাটালিস্ট, তাহলে বলো উইদাউট ক্যাটালিস্ট আর ক্যাটালিস্ট প্লাস পয়জন কোনটাতে রেড ফাস্টার হবে? ক্যাটালিস্ট প্লাস পয়জন, ক্যাটালিস্ট প্লাস পয়জন আর ক্যাটালিস্ট কোনটাতে রেড ফাস্টার হবে? ক্যাটালিস্টে। আর এইটাই হচ্ছে ইনহিবিটরের, তাহলে ইনহিবিটর কি করে? অ্যাক্টিভেশন এনার্জিকে ইনক্রিজ করে। তাহলে ইনহিবিটর যখন আমরা ইউজ করব তখন ওটা ক্যাটালিস্টের অপোজিট কাজটা করবে, মানে ক্যাটালিস্ট যেমন রিয়াকশন রেটটাকে ইনক্রিজ করতো অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দিয়ে, ইনহিবিটর কি করবে? অ্যাক্টিভেশন এনার্জিটাকে বাড়িয়ে দেবে, যে রিয়াকশন রেটটাকে স্লো করে দেবে। বুঝতে পেরেছি না, পারিনি? সো ইনহিবিটর রিটার্ড দ্য রিয়াকশন, তো ইনহিবিটরস আর দ্য সাবস্টেন্সেস দ্যাট রিটার্ড দ্য রিয়াকশন দ্যাট রিটার্ড দ্য রিয়াকশন ইনস্টিড অফ ইনক্রিজিং দ্য রিয়াকশন রেট। হ্যাঁ, রিয়াকশন রেট ইনক্রিজ অফ, এটাকে বলি ইনহিবিটর বা নেগেটিভ ক্যাটালিস্ট অনেকে বলে। ওকে চলো, ইনহিবিটরের অনেকগুলো এক্সাম্পল পাবে, যেমন অ্যান্টি নকিং তোমরা দেখেছো, আমরা ইউজ করি অ্যান্টি ফ্রিজিস লাইক গ্লিসারল, এটা রাস্টিং অফ মেশিন, আয়রন, আয়রনের যে রাস্টিংটা সেটাকে রিডিউস করে, ওই প্রসেসটাকে রিডিউস করে। আচ্ছা নেক্সট লেখো অ্যান্টি ক্যাটালিস্ট, দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা টার্ম, ভালো করে মনে রাখবে। অ্যান্টি ক্যাটালিস্ট, আর প্রথমটা কি ছিল? আচ্ছা অ্যান্টি ক্যাটালিস্ট আর ইনহিবিটর এটার মধ্যে পার্থক্য বুঝবে। অ্যান্টি ক্যাটালিস্ট কি করবে? ক্যাটালিস্টটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবে পুরোপুরি, এমন না, এখানে এটার মধ্যে পার্থক্য বোঝো। পয়জন কি করে? ক্যাটালিস্টের অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দেয়, তাই বলে ক্যাটালিস্টটাকে পুরোপুরি ডিঅ্যাক্টিভেট করে দেয়। অ্যান্টি ক্যাটালিস্ট কি করবে? পুরোপুরি ডিঅ্যাক্টিভেট করে দেবে ক্যাটালিস্টটাকে, মানে ক্যাটালিস্টের আর কোনো প্রভাবই থাকবে না রিয়াকশনের উপরে। তাহলে দোজ সাবস্টেন্সেস হুইচ ডিঅ্যাক্টিভেট ক্যাটালিস্ট আর কল্ড অ্যান্টি ক্যাটালিস্ট, তাহলে দোজ সাবস্টেন্সেস হুইচ ডিঅ্যাক্টিভেট ক্যাটালিস্ট আর কল্ড অ্যান্টি ক্যাটালিস্ট। ওকে, তাহলে আমরা এটা প্রত্যেকটা পার্থক্য বুঝতে পারলাম। ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাটালিস্ট দেখলাম, থার্মোডাইনামিক্স এইখানে ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাটালিস্টের মধ্যে আরো কয়েকটা পয়েন্ট একটুখানি আমরা জুড়ে নিচ্ছি। তাহলে এখানে কত, 1 নম্বর 2 নম্বর পয়েন্ট হয়েছিল, আমি এখানে লিখছি 3 নম্বর পয়েন্ট, যেটা
প্রসঙ্গে থাকবে, তোমরা এখানে একটা স্টার মার্ক দিয়ে লেখো, ওখানে একটা স্টার মার্ক দিয়ে দাও। আর তিন নম্বর পয়েন্ট কি আছে, তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে ক্যাটালিস্টের জন্য রিয়াকশনের থার্মোডাইনামিক্স কতটা চেঞ্জ হবে আমাকে বলো। এই কার্ভটা দেখে যে ক্যাটালিস্টের প্রভাবে হিট অফ রিয়াকশনের কি কোনো এফেক্ট পড়বে। দেখো হিট অফ রিয়াকশন ডেল্টা এইচ ক্যাটালিস্টের জন্য কি এর উপর কোনো প্রভাব পড়ছে? কোনো প্রভাব পড়ছে না। তাহলে ক্যাটালিস্ট ডাজ নট এফেক্ট দ্য থার্মোডাইনামিক প্যারামিটার অফ দ্য কেমিক্যাল রিয়াকশন। থার্ড পয়েন্ট এটা লিখো, ক্যাটালিস্ট ডাজ নট এফেক্ট দ্য থার্মোডাইনামিক প্যারামিটার অফ দ্য কেমিক্যাল রিয়াকশন। সব সেম থাকবে। নাম্বার ফোর, এটা আমি একটু আগে তোমাদের বললাম যে ইকুইলিব্রিয়ামের সময় ফরওয়ার্ড রিয়াকশন রেটটাকে যতটা ইনক্রিজ করবে ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটাকেও অতটাই ইনক্রিজ করবে, কারণ দুটো ক্ষেত্রেই অ্যাক্টিভেশন এনার্জি সেম এক্সটেন্ডে কমে যাচ্ছে। তাহলে নেক্সট পয়েন্টে লিখো, দ্য ইউজ অফ ক্যাটালিস্ট ডাজ নট শিফট এটা অতটা ইম্পর্টেন্ট নয়, আমি যেটা বলেছি ওই ওই সেম পয়েন্টটাই এরা এখানে ঘুরিয়ে বলছে আর কি। ঠিক আছে, এটা দরকার হবে না। চলো তাহলে এটা গেল এটা পার্ট। আর একটা জিনিস বলি, আমাকে বলো তো ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন রিয়াকশন রেটের উপর কি কোনো প্রভাব ফেলতে পারে না পারে না, কি মনে হয়? ফেলতে পারে, ফেলতে পারে ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন। ক্যাটালিস্ট তাহলে আমরা তো বেশি করে ইউজ করতাম, আমরা তো ক্যাটালিস্ট বেশি করে ইউজ করি কি কেন করি না? ক্যাটালিস্ট আমরা খুব সামান্য পরিমাণে ইউজ করি তাই না, মিনিমাম অ্যামাউন্টে ইউজ করি। তো ক্যাটালিস্ট অ্যাকচুয়ালি কি হয়, যেহেতু রিজেনারেট হয় আফটার দ্য রিয়াকশন তাই না, প্রোডাক্ট হয়ে গেল, ক্যাটালিস্ট ফ্রি হয়ে গেল। আমাদের ক্যাটালিস্টের কাজটা কোথায় ছিল? ক্যাটালিস্টের কাজটা এখানে যে ট্রানজিশন স্টেটের সঙ্গে বাইন্ড করলো, বাইন্ড করে ট্রানজিশন স্টেটের এনার্জিটাকে কমিয়ে দিল। তাহলে যেই ওটা প্রোডাক্ট তৈরি হলো ক্যাটালিস্ট আবার ফ্রি হয়ে গেল। এবং ক্যাটালিস্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট পয়েন্টটা পড়েছিলাম যে ক্যাটালিস্টের ক্ষেত্রে কেমিক্যাল কম্পোজিশনের কোনো চেঞ্জ হবে না, তাহলে ক্যাটালিস্ট যেমন ছিল তেমনই থাকবে, তার মাসেরও কোনো চেঞ্জ হবে না, যেমন ছিল তেমনই থাকবে। তাহলে আবার ওই ক্যাটালিস্টটা পুনরায় রিইউজড হবে আমার কেমিক্যাল রিয়াকশনে। ওই জন্য ক্যাটালিস্টের কনসেন্ট্রেশনটা একটা সার্টেন লিমিট অবধি তোমার দরকার হতে পারে, তারপরে তুমি যদি ক্যাটালিস্টটা ইনক্রিজ করো কনসেন্ট্রেশন, তারা খুব একটা এফেক্ট ফেলবে না রিয়াকশনে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটাও আমরা একটুখানি মনে রাখবো, ব্যাস এগুলোই আমাদের মেইন পয়েন্ট হয়ে গেল। চলো নেক্সট আমরা ক্যাটালিস্ট সম্পর্কে দেখব যে কী কী টাইপের ক্যাটালিস্ট আমাদের কাছে আছে। তাহলে পয়েন্ট করো, টাইপস অফ ক্যাটালিস্ট, টাইপস অফ ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের টাইপস যদি দেখো, প্রথমে আসবে হোমোজেনাস ক্যাটালিস্ট। হোমোজেনাস ক্যাটালিস্ট কোনগুলোকে বলবো? যেখানে ক্যাটালিস্টের ফিজিক্যাল স্টেট আর রিয়াক্ট্যান্টের ফিজিক্যাল স্টেট সেম হবে। ঠিক আছে, তাহলে ক্যাটালিস্ট হচ্ছে রিয়াক্ট্যান্টের ফিজিক্যাল স্টেট আর এর ফিজিক্যাল স্টেট সেম হবে। দ্য রিয়াক্ট্যান্ট অ্যান্ড দ্য ক্যাটালিস্ট আর ইন দ্য সেম ফেস। ওকে, তাহলে হোমোজেনাস ক্যাটালিস্ট হচ্ছে দ্য রিয়াক্ট্যান্ট অ্যান্ড দ্য ক্যাটালিস্ট আর ইন দ্য সেম ফেস। রিয়াক্ট্যান্ট ক্যাটালিস্ট সেম ফেসে থাকবে, তাহলে এটাকে বলা হবে হোমোজেনাস ক্যাটালিস্ট। এক্সাম্পল দেখা যাক, হোমোজেনাস ক্যাটালিস্টের এক্সাম্পলে আমরা দেখব লেড চেম্বার প্রসেসে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড যখন আমরা তৈরি করি, তাহলে সালফার ডাইঅক্সাইড এটা একটা গ্যাস, এটাকে অক্সিজেনের প্রেজেন্সে রিয়াকশন করানো হয়, দিয়ে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হয়। ব্যালেন্সড ইকুয়েশন যদি আমরা লিখি তাহলে এটা হবে এই সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হয়, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস।
এখানে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয় এনও, যেটাও একটা গ্যাস। তাহলে দেখো রিঅ্যাক্ট্যান্টের ফিজিক্যাল স্টেট আর ক্যাটালিস্ট এর ফিজিক্যাল স্টেট সেম, তাহলে তখন সেটাকে বলা হবে হোমোজেনাস ক্যাটালিসিস। সেকেন্ড হচ্ছে আরেকটা এক্সাম্পল, এটা এক নম্বর এক্সাম্পল। দুই নম্বর এক্সাম্পল লেখো স্টার হাইড্রোলিসিসের সময়। স্টার হাইড্রোলিসিসে আমরা কি করি, মনে করো আমার কাছে একটা স্টার আছে CH3COOCH3, এটা হচ্ছে একটা লিকুইড স্টেটে আছে, এইটাকে আমি ওয়াটারের রেসপেক্টে হাইড্রোলিসিস করলাম, এটাও লিকুইড স্টেটে আছে, কিন্তু আমরা এখানে HCl বা H2SO4 নেব, মনে করো HClই নিলাম, সেটাও লিকুইড স্টেটে আছে, HClটা এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে এবং এখানে প্রোডাক্ট হবে CH3COOH আর CH3OH। তাহলে এটা হচ্ছে, এটা এই দুটো হয়ে গেল অ্যাকোয়াস স্টেটে। তাহলে রিঅ্যাক্ট্যান্ট আর ক্যাটালিস্ট আর ইন দ্য সেম ফেজ, তো এটা হোমোজেনাস ক্যাটালিসিস। নাম্বার থ্রি, ইনভার্সন অফ কেন সুগার, সেটাও হবে যদি আমরা কেন সুগার নিই। কেন সুগার হচ্ছে C12H22O11, যেটা সুক্রোজ, এটা অ্যাকোয়াস স্টেটে নিলাম মনে করো, এর সঙ্গে লিকুইড ওয়াটার নিলাম, আর এখানে আমরা H2SO4 অ্যাসিড হিসাবে ইউজ করব, যেটাও আমাদের ক্ষেত্রে লিকুইড হবে। তাহলে এখানে আমরা গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাবো, C6H12O6 প্লাস C6H12O6, একটা হবে গ্লুকোজ আর একটা হবে ফ্রুক্টোজ। তো এক্ষেত্রেও আমরা কিন্তু বলবো এটাকে হোমোজেনাস ক্যাটালিসিস। ওকে, তাহলে এই গেল হোমোজেনাস ক্যাটালিসিস। নেক্সট বি পার্ট, বি পার্ট হচ্ছে হেটেরোজেনাস ক্যাটালিসিস। হেটেরোজেনাস ক্যাটালিসিস কোনটা হবে? হেটেরোজেনাস ক্যাটালিসিস বলবো যখন রিঅ্যাক্ট্যান্ট আর ক্যাটালিস্ট, কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট আর ক্যাটালিস্ট যদি আলাদা ফেজে থাকে। তাহলে ফর এক্সাম্পল আমরা যদি অক্সিডেশন অফ সালফার অক্সাইড দেখি, তাহলে এখানে হবে, এটাতে কি লিখলাম, ক্যাটালিস্ট অ্যান্ড রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড দ্য ক্যাটালিস্ট আর ইন দ্য সেম ফেজ। তাহলে এখানে রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড দ্য ক্যাটালিস্ট আর ইন ডিফারেন্ট ফেজ, তাহলে এখানে হয়ে যাবে রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড দ্য ক্যাটালিস্ট আর ইন ডিফারেন্ট ফেজ। ডিফারেন্ট ফেজ বলেন, হেটেরোজেনাস মানে হচ্ছে যে রিঅ্যাক্ট্যান্টের সঙ্গে ক্যাটালিস্ট আলাদা ফেজে থাকবে, ঠিক আছে? রিঅ্যাক্ট্যান্ট যদি গ্যাসিয়াস স্টেটে হয়, ক্যাটালিস্ট যদি সলিড স্টেটে হয়, তাহলে এটা হেটেরোজেনাস ক্যাটালিসিস, ঠিক আছে? আচ্ছা ধরো এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবে আরো। এক্সাম্পল নাম্বার ওয়ান, মনে করো আমার এই রিয়াকশনটাই হয় SO2কে আমরা SO3তে কনভার্ট করতে পারি, SO2কে SO3তে কনভার্ট করতে পারি, 2SO2 এখানে হবে 2SO3 ইন প্রেজেন্স অফ অক্সিজেন। তো এখানে প্লাটিনাম ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয়, তাহলে প্লাটিনাম সলিড আর এটা হচ্ছে গ্যাস, তাহলে গ্যাস থেকে গ্যাস হচ্ছে রিঅ্যাক্ট্যান্টটা গ্যাসিয়াস স্টেটে আর ক্যাটালিস্ট যেটা সেটা সলিড স্টেটে আছে, তাহলে এটা একটা এক্সাম্পল হচ্ছে হেটেরোজেনাস ক্যাটালিসিস। নাম্বার টু আসো, হেটেরোজেনাস ক্যাটালিসিসের এক্সাম্পল হেবার প্রসেস। আমরা এই জায়গাগুলোকে একটুখানি ভালো করে মনে রাখবো, পরবর্তীতে আমাদের এগুলো আরও ভালো করে পড়তে হবে। হেবার্স প্রসেস, আমরা যখন গ্রুপ কেমিস্ট্রি পড়বো তখন এই হেবার প্রসেস সম্পর্কে আরও একটু ডিটেলসে আমাদেরকে পড়তে হবে। হেবার্স প্রসেস, হেবার প্রসেসে কী করি আমরা, নাইট্রোজেন যেটা গ্যাস আর হাইড্রোজেন যেটাও গ্যাস, এখান থেকে আমরা প্রোডাক্ট তৈরি করি অ্যামোনিয়া, এটাও গ্যাস। কিন্তু এখানে যখন আমরা ক্যাটালিস্ট ইউজ করি, তাহলে ক্যাটালিস্টের জন্য আমরা আয়রন ক্যাটালিস্ট ইউজ করি, যেটা হচ্ছে সলিড, তাহলে এটা হচ্ছে হেটেরোজেনাস ক্যাটালিসিস। ওকে, তারপরে আসো অসওয়াল্ড প্রসেস। এই প্রত্যেকটাতে কি তৈরি করা হয় এটাও ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা আসতে পারে। হেবার প্রসেসে তৈরি করা হয় অ্যামোনিয়া, অসওয়াল্ডস প্রসেসে তৈরি করা হয় নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? নাইট্রিক অ্যাসিড তৈরি করার জন্য নাইট্রোজেন অক্সাইড দরকার, এনও, সেইটা তৈরি করার যে প্রসেসটা সেটা হচ্ছে অসওয়াল্ডস প্রসেস। সেখানে অ্যামোনিয়া থেকে রিয়াকশনটা করা হয়, তাহলে এখানে রিয়াকশনটা লিখি অ্যামোনিয়া, যেটা গ্যাসিয়াস স্টেটে থাকে, এটা অক্সিজেনের সঙ্গে অক্সিডেশন করা হয়, যেটাও গ্যাসিয়াস স্টেটে থাকে, এবং এখানে প্লাটিনাম ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয়, যেটা হচ্ছে সলিড প্লাটিনাম। এখানে তৈরি হয় 4NO গ্যাস প্লাস 6H2। তো এই প্রসেসটা কিরকম হবে, হেটেরোজেনাস ক্যাটালিস্ট, অসওয়াল্ড প্রসেস। চার নম্বর আমাদেরকে পড়তে হবে হাইড্রোজেনেশন রিয়াকশন। হাইড্রোজেনেশন ইম্পর্টেন্ট,
এটা হচ্ছে হাইড্রোজেনেশন। এটা সম্পর্কে একটু ডিটেইলস আলোচনা করছি আমি, হাইড্রোজেনেশন, হাইড্রোজেনেশন রিয়াকশন। হাইড্রোজেনেশনে কি হয়, মনে করো আমাদের কাছে কোনো যদি ডাবল বন্ড কম্পাউন্ড থাকে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ওয়ালা যদি কম্পাউন্ড থাকে, এটা গ্যাসিয়াস স্টেটে আছে, এর সঙ্গে হাইড্রোজেন গ্যাস যেটাও গ্যাসিয়াস স্টেটে আছে, এইটাকে আমরা কি নিকেল হোক বা প্লাটিনাম হোক বা প্যালাডিয়াম হোক এই ধরনের ক্যাটালিস্টের মধ্য দিয়ে আমরা পাস করাবো, যেগুলো সব সলিড স্টেটে থাকবে, আর আমাদের এখানে অ্যালকেন তৈরি হবে, অ্যালকেন তৈরি হবে। তো এই প্রসেসটা হচ্ছে হাইড্রোজেনেশন, মানে একটা হাইড্রোজেন অ্যাডিশন করছি আমরা কার মধ্যে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের মধ্যে, তাহলে এটা হেটারোজেনাস ক্যাটালিসিস। আচ্ছা এই জায়গাতে একটা জিনিসকে আমরা ভালো করে বুঝবো, এই কনসেপ্টটাকে আমরা এখানে বুঝবো, যে হাইড্রোজেনেশন রিয়াকশনটা আমরা ইউজ করি ভেজিটেবল অয়েল যেটা আছে সেটাকে এডিবল অয়েল করার জন্য, মানে ভেজিটেবল অয়েল যেগুলো আছে সেটা সের মধ্যে এই এরকম ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, আনস্যাচুরেশন থাকে, তাহলে সেই আনস্যাচুরেশনটা থাকলে সেটা এডিবল হয় না, সেটা আমরা খেতে পারি না, তো সেটাকে কি করা হয় হাইড্রোজেনেশন রিয়াকশনের মাধ্যমে প্রথমে ওটাকে এডিবেল করা হয়, হাইড্রোজেনেশন করে ঘি, ভেজিটেবল ঘিতে কনভার্ট করা হয়। তোমরা ডালডা বলে একটা জিনিসের নাম শুনেছো, একটা কোম্পানি আছে ডালডা যারা ভেজিটেবল ঘি তৈরি করে, তো ওটা হাইড্রোজেনেশনের মাধ্যমে করা হয়, ঠিক আছে, তাহলে ওই জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে এবার দেখো এই প্রসেসটা কিভাবে হয়, নিকেল বা প্লাটিনাম যেটা আছে সেই প্লাটিনাম, এটা হচ্ছে একটা সলিড, তাহলে এটা একটা সলিড, এর সারফেস আছে, পাউডার ফর্মে নেওয়া হয় এগুলোকে, এগুলোকে পাউডার ফর্মে নেওয়া হয়, মানে সব থেকে সারফেস এরিয়া যেন সবচেয়ে বেশি হয়, এবং এর মধ্যে যখন হাইড্রোজেন গ্যাস আর এর মধ্যে যখন এই একটা অ্যালকিন আর একটা হাইড্রোজেন গ্যাস যখন আমরা এর মধ্যে থেকে পাস করাই, তো হাইড্রোজেন গ্যাসটা কি হয় এর মধ্যে অ্যাডজর্ব হয়, অ্যাডজর্বশন তোমরা বলেছো, হাইড্রোজেন গ্যাসটা গিয়ে ওই সারফেস বা নিকেল বা প্লাটিনাম, মনে করো এটা নিকেল, নিকেল সারফেসের উপরে অ্যাডজর্ব হবে। এবার অ্যাডজর্ব হওয়ার পরে এখানে আবার এই যে ডাবল বন্ডওয়ালা যে কম্পাউন্ডটা আছে কার্বনের, এই কম্পাউন্ডটারও এখানে অ্যাডজর্বশন হবে, এই কম্পাউন্ডটারও এখানে অ্যাডজর্বশন হবে, তো দুটো কম্পাউন্ডারই ওখানে অ্যাডজর্বশন হয়ে গেল। এবার অ্যাডজর্বশন হওয়ার পরে হাইড্রোজেনটা কি করবে, এখান থেকে এখানে ট্রান্সফার হবে, তাহলে হাইড্রোজেনটা ট্রান্সফার হবে, তো বেসিক্যালি এই জায়গাতে কিন্তু আমার যে প্রোডাক্ট হবে সেখানে হাইড্রোজেন দুটো একই দিক থেকে রিয়াকশনের মধ্যে সাপ্লাই হবে, তো এটা একটা সিন টাইপের অ্যাডিশন হবে, সিন অ্যাডিশন, একই দিক থেকে দুটো হাইড্রোজেন অ্যাডিশন, এমন না যে একটা হাইড্রোজেন নিচের দিক থেকে অ্যাড হলো একটা হাইড্রোজেন উপরের দিক থেকে অ্যাড হলো, সেটা হবে না, কারণ যেহেতু সবাই একই সারফেসের উপরে গিয়ে আটকে আছে, তো ওই দিক থেকে হাইড্রোজেনটা ট্রান্সফার হবে ওই মলিকুলের মধ্যে, তো দুটো দিক থেকে একই হাইড্রোজেন মলিকুল ট্রান্সফার হবে, এবং প্রথম যে প্রসেসটা এইটা হচ্ছে অ্যাডজর্পশন, অ্যাডজর্পশন, আর এই অ্যাডজর্পশনটা হচ্ছে রিয়াকশনের আরডিএস, তাই না, রেট ডিটারমাইনিং স্টেপ, এবং অ্যাডজর্পশনটা তোমরা জানো একটা এক্সোথার্মিক প্রসেস, এই এক্সোথার্মিক প্রসেসটা তোমাকে কি হেল্প করবে, রিয়াকশনটাকে আরো বেশি সাপোর্ট করবে, যে হিটটা জেনারেট হবে সেই হিটটাই রিয়াকশনটাকে আরো সাপোর্ট করবে, ওকে, তাহলে এটাকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে, তাহলে বোঝা গেছে এই জায়গাটা কি হচ্ছে হাইড্রোজেনেশন রিয়াকশন, এটা একটা হেটারোজেনাস ক্যাটালিসিস, এর এটা আরেকবার একটু বলবেন পুরো ব্যাপারটাকে, আরেকবার আমি একটু রিপিট করছি, তাহলে এখানে আমরা পয়েন্টটা করছি অ্যাকচুয়ালি এই মেকানিজমটাকে বোঝার জন্য, আমরা এনসিইআরটি তে যে পয়েন্টটা লেখা আছে সেই পয়েন্টটাও একবার করে দেখে নিই, লেখা আছে অ্যাডজর্পশন থিওরি অফ হেটারোজেনাস ক্যাটালিসিস, অ্যাডজর্পশন থিওরি, সিন অ্যাডিশন, হ্যাঁ অ্যাডজর্পশন থিওরি অফ হেটারোজেনাস ক্যাটালিসিস, কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করবে, আমি কি বলছি আমাদের কাছে একটা হেটারোজেনাস ক্যাটালিস্ট আছে, সেটা হচ্ছে মনে করো এখানে নিকেল, তাহলে এটা হচ্ছে নিকেলের সারফেস, এটা হচ্ছে মনে করো নিকেলটা সলিড স্টেটে আছে না, তাহলে এটা হচ্ছে নিকেলের মনে করো সারফেস, এই নিকেল সারফেসের উপরে হাইড্রোজেন গ্যাসটা এসে অ্যাডজর্ব হবে, তাহলে হাইড্রোজেন মলিকিউলগুলো, হাইড্রোজেন মলিকিউলগুলোকে অ্যাডজর্ব হবে, অ্যাটমগুলো গিয়ে ওর গায়ে অ্যাডজর্ব হবে, অ্যাডজর্ব হওয়া মানে বুঝতে পারছো তো, গিয়ে অ্যাটাচ হয়ে যাবে, এবং এটা একটা কেমিক্যাল অ্যাডজর্পশন, আবারও ভালো করে বলছি যে এই যে অ্যাডজর্পশনটা হচ্ছে এখানে এটা একটা কেমিক্যাল অ্যাডজর্পশন, তার মানে বন্ড ব্রেক করে ওই বন্ডটা নিকেলের সঙ্গে হাইড্রোজেনের বন্ড হয়ে থাকবে, তো এখানে একটা কেমিক্যাল অ্যাডজর্পশন হলো। এবারে যে অ্যালকিনটা আমরা নিয়েছি বা যে এখানে যে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনটা নিয়েছি, সেই আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনটাও এর মধ্যে অ্যাডজর্পশন হবে, তাহলে দুটো মলিকিউলই ওই সারফেসের মধ্যে, নিকেলের সারফেসের মধ্যে অ্যাডজর্ব হয়ে গেল। এবার তাহলে কি হবে, হাইড্রোজেনটা ট্রান্সফার হবে এখান থেকে কার্বনে, এখান থেকে কার্বনে ট্রান্সফার হবে, তাহলে দেখো দুটো হাইড্রোজেন একই দিক থেকে ট্রান্সফার হবে, কার উপরে, এই মলিকিউলটার উপরে, তাহলে দুটো হাইড্রোজেন একই দিক থেকে ট্রান্সফার হবে,
তো এই জন্য এই যে প্রসেসটা হবে এই প্রসেসটাতে কিরকম অ্যাডিশন হবে সিন তাহলে এটাকে আমরা বলবো সিন অ্যাডিশন একই দিক থেকে হাইড্রোজেন দুটোর অ্যাডিশন হবে আমরা পরবর্তীতে অর্গানিক কেমিস্ট্রিতে আরো ডিটেইলস এই জায়গাগুলোতে আমরা যাব এখানে জাস্ট আমি এটা বলছি তো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এই যে ক্যাটালিস্টের সময় সারফেস কেমিস্ট্রিটা কোথায় ইউজ হচ্ছে অ্যাডসর্পশন তাহলে ফার্স্ট যে প্রসেসটা ছিল সেটা তো অ্যাডসর্পশন ছিল এবং অ্যাডসর্পশন তোমরা জানো একটা স্লো প্রসেস এরকম না যে অ্যাডসর্পশন র্যাপিডলি হয়ে যাবে ফাস্ট হয়ে যাবে এটা না তাহলে এটাই হচ্ছে তোমার রিয়াকশনের আরডিএস রেট ডিটারমাইনিং স্টেপ আবার অ্যাডসর্পশনের সময়ই হিট জেনারেট হয় তার মানে এই যে প্রসেসটা হবে এই হাইড্রোজেনেশন রিয়াকশন এটা এক্সোথার্মিক হবে রিয়াকশন তাই না এক্সোথার্মিক হবে এটা হিট জেনারেট হবে আর অ্যাডসর্পশনের যেহেতু এক্সোথার্মিক প্রসেস এই যে এক্সোথার্মিক হিটটা আছে এটাই ইউটিলাইজ হবে টু এনহান্সিং দ্য রেট অফ রিয়াকশন ওকে তাহলে হিট জেনারেটেড হিট জেনারেটেড ইন দ্য এক্সোথার্মিক প্রসেস এনহ্যান্স দ্য রিয়াকশন এই হিটটাই রিয়াকশনটাকে আরো এনহ্যান্স করবে ওকে তাহলে বুঝতে পেরেছি কনসেপ্টটা কিরকম ওকে তাহলে এটা গেল অ্যাডসর্পশন টাইপ ক্যাটালিস্টের উপরে নেক্সট পয়েন্ট করো ক্যাটালিস্ট সম্পর্কে সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট ফিচার্স অফ ক্যাটালিস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অফ ক্যাটালিস্ট ক্যাটালিস্টের ইম্পর্টেন্ট ফিচার্স এ প্রথমে যে জিনিসটা আমাদের কাছে আসবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ভালো করে বোঝার চেষ্টা করবে অ্যাক্টিভিটি কথার মানে হচ্ছে যে রিয়াকশনটা ক্যাটালিস্টের প্রভাবে কতটা এফেক্টেড হচ্ছে বা কতটা ক্যাটালিস্টটা রিয়াকশন রেটটাকে কত ইনফ্লুয়েন্স করছে কতটা ইনক্রিজ করে দিচ্ছে সেটাই তার অ্যাক্টিভিটি এবার তুমি ভাবো যখন আমার কাছে একটা কেমিজর্পশন হচ্ছে তার মানে একটা সারফেসের উপরে আমাদের রিয়াক্টার মলিকুলগুলো সেই রিয়াক্টার মলিকুলগুলো এসে অ্যাটাচ হচ্ছে তাহলে আমি যদি বলি যে এই যে রিয়াকশনটা এইটা যদি খুব স্ট্রংলি বন্ডেড হয়ে যায় তাহলে এটাকে ডিসর্পশনটা হতে চাইবে না তাহলে যদি যদি এই অ্যাডসর্পশনটা যদি স্ট্রংলি হয় তাহলে ডিসর্পশন হতে চাইবে না তাহলে আমরা সেই ক্যাটালিস্টের অ্যাক্টিভিটিটাকে আমরা কি বলবো কম বলবো কেন যে একবার যদি স্ট্রংলি বন্ডেড হয়ে যায় তাহলে ডিসর্পশন যদি না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ক্যাটালিস্টের যে ক্যাটালিস্টে কি কাজ করবে জাস্ট মলিকুল দুটোকে এক জায়গায় আনবে ওদের মধ্যে রিয়াকশন ঘটাবে ক্যাটালিস্ট থেকে মলিকুল দুটো আবার ডিসর্ব হয়ে যাবে তাহলে এরা বাইরে থেকে আসবে ক্যাটালিটিক সারফেসের উপরে অ্যাডসর্ব হবে এরা নিজেদের মধ্যে রিয়াকশন করবে এবং এখান থেকে ডিসর্ব হয়ে যাবে কিন্তু যদি ডিসর্পশন প্রসেসটা স্লো হয়ে যায় তাহলে কিন্তু তোমার ক্যাটালিস্টের অ্যাক্টিভিটিটা কম হবে তো আমরা এখানে এই জিনিসটাই বলছি যে এরকম ক্যাটালিস্ট হলে চলবে না যে ক্যাটালিস্টটা মলিকুলগুলোর সঙ্গে স্ট্রংলি বন্ড করে ঠিক আছে তাহলে কিন্তু রিয়াক্টার মলিকুলগুলো ইমোবিলাইজড হয়ে যাবে এবং তারা রিয়াকশনে পার্টিসিপেট করবে মানে তার এফেক্টটা কম হবে ওই জন্য আমরা দেখছি যে প্লাটিনাম প্যালাডিয়াম এদের ক্যাটালিটিক অ্যাক্টিভিটিটা বেশি কিন্তু অন্য মেটালগুলোর থেকে কারণ অন্য মেটালগুলোর উপরে এরা এতটাই স্ট্রংলি বন্ডেড হয়ে যাবে অতটাই স্ট্রংলি বন্ডেড হয়ে যাবে হাইড্রোজেন গ্যাস যে ওখান থেকে আমরা ডিসর্ব করতে পারবো না ঠিক আছে প্লাটিনামের ক্ষেত্রে কি হবে বলে যেহেতু ইনার্ট মেটাল এগুলো এরা খুব বেশি স্ট্রংলি বন্ড তৈরি করবে না তাহলে এরা ক্যাটালিটিক অ্যাক্টিভিটিটা বেশি দেখাবে ওকে পয়েন্ট বোঝা গেছে সেকেন্ড হচ্ছে সিলেক্টিভিটি সিলেক্টিভিটি এটা নিয়ে আমরা এর আগেও বলেছিলাম যে যে কোনো ক্যাটালিস্ট যে কোনো মলিকিউলকে তো অ্যাডসর্ব করবে না কারণ ওর পার্টিকুলার একটা ক্যাটালিস্ট থাকবে যে ওই হাইড্রোজেন গ্যাসটাকে মনে করো অ্যাডসর্ব করতে পারে তাই না তাহলে একটা সিলেক্টিভ ব্যাপার আছে যে সবাই সবার সবার উপরে অ্যাডসর্ব হবে না তাহলে সিলেক্টিভিটিটাও এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে ওকে তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস দেখবো সিলেক্টিভিটির ক্ষেত্রে সেটা হচ্ছে যে দেখো সেম রিয়াকশন মনে করো কার্বন মনোক্সাইড গ্যাস আর আমি হাইড্রোজেন গ্যাসের রিয়াকশন পাবো
যদি আমরা এইটার নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে করি, নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে এখানে প্রোডাক্ট হবে মিথেন, মিথেন গ্যাস আর ওয়াটার গ্যাস। কিন্তু সেম রিয়াকশন কার্বন মনোক্সাইড গ্যাস, থ্রি হাইড্রোজেন টু হাইড্রোজেন গ্যাস, এইটাকে যদি আমরা কপার অ্যান্ড জিঙ্ক অক্সাইড অ্যান্ড ক্রোমিয়াম অক্সাইডের সঙ্গে যদি রিয়াকশন করি তাহলে প্রোডাক্ট হবে অ্যালকোহল। তাহলে দেখো তো ক্যাটালিস্ট সিলেক্টিভলি, আচ্ছা যখনই সিলেক্টিভিটি কথাটা আসবে তার মানে বুঝতে হবে প্রোডাক্টের মধ্যে কোনো কিছু ব্যাপার আছে, তাহলে ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি করছে। দেখো তাহলে সিলেক্টিভ মানে বলছি যে এক্ষেত্রে নিকেল ক্যাটালিস্ট যখন ইউজ করছি তখন প্রোডাক্ট হচ্ছে মিথেন, সিলেক্টিভ ব্যাপারটা, কিন্তু যখন কপারকে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করছি জিঙ্ক অক্সাইড ক্রোমিয়াম অক্সাইডের প্রেজেন্সে তখন প্রোডাক্ট হয়ে যাচ্ছে মিথানল। থার্ড আরেকটা এক্সাম্পল আছে, একই রিয়াকশন কার্বন মনোক্সাইড গ্যাস আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস এদের মধ্যে রিয়াকশন করব ইন প্রেজেন্স অফ অনলি কপার ক্যাটালিস্ট, তখন প্রোডাক্টটা হয়ে যাবে ফরমালডিহাইড। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে ক্যাটালিস্ট আর হাইলি সিলেক্টিভ ইন নেচার। এখান থেকে আমরা বলতে পারি ক্যাটালিস্ট আর হাইলি সিলেক্টিভ সেম রিয়েক্টেন্ট ডিফারেন্ট ক্যাটালিস্ট ডিফারেন্ট প্রোডাক্ট। আর এই তিনটে রিয়েকশন আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় তিনটের মধ্যে যে কোনো একটা প্রায় প্রায় জিজ্ঞেস করে, প্রায় জিজ্ঞেস করে। তোমরা যখন প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন সলভ করবে দেখবে এই কোয়েশ্চেনটা অনেক কভার তোমরা পাবে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে দুটো বিষয়, একটা অ্যাক্টিভিটি আর একটা সিলেক্টিভিটি। নেক্সট যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে শেপ সিলেক্টিভ ক্যাটালিসিস, শেপ সিলেক্টিভ ক্যাটালিসিস। দেখো কিছু ক্যাটালিস্ট আছে যেগুলো হচ্ছে পোরাস ইন নেচার, তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে জিওলাইট। জিওলাইট, জিওলাইটের মধ্যে এর এক্সাম্পলটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে, এটার নাম হচ্ছে ZSM5, এটা ক্যাটালিস্টার নাম। ঠিক আছে, এই ক্যাটালিস্ট গুলোর মধ্যে কি থাকে, এরকম ক্যাটালিস্ট আছে যাদের মধ্যে পোর্স থাকে, তো এদের মধ্যে পোর্সটা হচ্ছে এরকম হানিকম্বের মতো পোর্স। মনে করো পুরো ক্যাটালিস্টের মধ্যে এরকম ছিদ্র আছে ছোট ছোট, মানে এটা ক্যাটালিস্টের সারফেসটা বলছি। এরকম হানিকম্বের মতো পোর্স থাকবে, তো কি হবে ডিপেন্ড করবে যে এই পোর্সটা কত বড় বা কত ছোট, সেই হিসেবে কোন মলিকুলগুলো এই ক্যাটালিস্টের থ্রুতে পাস করবে, মানে ক্যাটালিস্টের ভিতরে। আচ্ছা একটা জিনিস তুমি ভাবো যে আমরা যে ক্যাটালিস্টের কথা বলছি, ক্যাটালিস্টটা যদি আরো পোরাস হয় তাহলে তার সারফেস এরিয়া বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে পোরাস ক্যাটালিস্ট গুলো সারফেস এরিয়া বেশি হবে, তার মানে বেশি অ্যাবজর্ব করবে। মনে করো একটা পোর্স আছে এরকম, মানে ক্যাটালিস্ট আছে, ক্যাটালিস্টের ভিতরে ছিদ্র ছিদ্র আছে, তাহলে ওর মধ্যে যে মলিকুলটা যেতে পারবে সেই মলিকুলটা ওখানে গিয়ে ক্যাটালিটিক অ্যাক্টিভিটিটাকে এক্সপিরিয়েন্স করতে পারবে। বড় মলিকুল যদি হয়, পোর্সের থেকে যদি বড় মলিকুলস হয় তাহলে তার ক্ষেত্রে ওই এফেক্টটা কাটবে না, কারণ সে মলিকুলের ভিতরে যেতে পারছে না, ক্যাটালিটিক অ্যাক্টিভিটিটা সে ওখানে দেখতে পাবে। ঠিক আছে, তাহলে কিছু কিছু ক্যাটালিস্ট আছে যে ক্যাটালিস্ট গুলো তার ক্যাটালিটিক যে অ্যাকশন সেটা ডিপেন্ড করে হচ্ছে সে পোর্সের স্ট্রাকচারের উপরে আর সাইজ অফ দ্য রিয়াক্ট্যান্ট মলিকিউলের উপরে। সেই ধরনের ক্যাটালিস্টকে আমরা বলবো শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট। ঠিক আছে, তাহলে লেখো দ্য ক্যাটালিটিক রিয়াকশন। আবার বলছি, মনে করো একটা ক্যাটালিস্ট আছে যার এরকম পোর্স আছে, পোর্সটা ছোট, কিন্তু তোমার যদি রিয়াক্ট্যান্ট মলিকিউলটা বড় হয়, মনে করো রিয়াক্ট্যান্ট মলিকিউলটা বড়, তাহলে রিয়াক্টার মলিকুলটা এই পোর্সের মধ্যে ফিট হবে না, তাহলে ও কি ক্যাটালিটিক অ্যাক্টিভিটিটাকে এক্সপিরিয়েন্স করতে পারবে রিয়াক্টার মলিকুলটা?
ক্যাটালিটিক অ্যাক্টিভিটিটাকে রিঅ্যাক্ট মানে ক্যাটালিসিসটা কোথায় হবে, ওই পোর্সের ভিতরে গিয়ে। কি বললাম বুঝতে পেরেছো? যে রিয়াক্ট্যান্ট মলিকিউলটা যদি ওই জিওলাইট যে ZSM-5 যে মলিকিউল যে ক্যাটালিস্ট আছে তার ভিতরে যদি যায়, তবে ও ক্যাটালিটিক যে এফেক্টটা আছে সেটাকে এক্সপেরিয়েন্স করতে পারবে, মানে ক্যাটালিসিস ঘটনাটা ঘটবে। কিন্তু যদি মলিকিউলটা সাইজ বড় হয়, সে যদি পোর্সের মধ্যে দিয়ে না যেতে পারে, তাহলে কি সে মলিকিউলটা কি রিয়াকশনে পার্টিসিপেট ক্যাটালিটিক অ্যাক্টিভিটি দেখাবে না? বোঝা গেছে ব্যাপারটা? তাহলে শেপ সিলেক্টিভ ক্যাটালিসিস এটাকে বলছে। তাহলে কি লিখি আমরা পয়েন্টটাকে একবার লিখে নিই, লেখো দ্য ক্যাটালিটিক রিয়াকশন, দ্য ক্যাটালিটিক রিয়াকশন দ্যাট ডিপেন্ডস আপন depends upon the pore structures, the pore structure of the catalyst and the size, এটা NCERT line, size of the reactant and product molecule. Reactants and products molecules is called shape selective catalysis. Okay, example হচ্ছে এইটা দেখবে এনসিআরটিতে তোমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে জিওলাইটস, যেটা এর ক্ষেত্রে এটা শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট হিসেবে ইউজ করে। ZSM-5 বলে যে ক্যাটালিস্টের কথা আমি তোমাদেরকে বললাম, এটা মনে রাখতে হবে। এই ZSM-5 ক্যাটালিস্ট কি করে, মানে অ্যালকোহলকে ও ডিরেক্টলি গ্যাসোলিনে কনভার্ট করে। কি করে? অ্যালকোহলকে ডিরেক্টলি গ্যাসোলিনে কনভার্ট করে। গ্যাসোলিন মানে হচ্ছে পেট্রোল, তাহলে অ্যালকোহলকে পেট্রোলে কনভার্ট করে। তাহলে এটা এই পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি ইউজ করা হয়, ZSM-5। এটা তোমার ক্র্যাকিং করে বা ডিহাইড্রেশন করে ওই অ্যালকোহলের, অথবা বড় মলিকিউলকে ক্র্যাক করে ছোট মলিকিউলে কনভার্ট করে, গ্যাসোলিনে কনভার্ট করে, ZSM-5। তাহলে এই ক্যাটালিস্টটা কী ধরনের ক্যাটালিস্ট হবে? এটা হবে একটা শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট। ওকে, তাহলে আমরা এই জায়গাটাতে শুধু এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, পরীক্ষা এটাই জিজ্ঞেস করেছে অনেকবার, ঠিক আছে? ZSM-5 কি কি ধরনের ক্যাটালিস্ট, শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট। ওকে, ওকে চলো নেক্সট আমরা যে পয়েন্টটা আসবো সেটা হচ্ছে এনজাইম ক্যাটালিসিস। এনজাইম ক্যাটালিসিস দেখো, আমাদের বডিতে বিভিন্ন বায়োকেমিক্যাল রিয়াকশনস হচ্ছে। এই বায়োকেমিক্যাল রিয়াকশনস যদি আমরা নর্মালি করতে চাই উইদাউট এনজাইমস, তাহলে কি হবে, বায়োকেমিক্যাল রিয়াকশনসগুলোর জন্য খুব হাই টেম্পারেচার, মানে খুব হার্শ কন্ডিশন রিকোয়ার্ড হবে। এত বড় বড় রিয়াকশন হচ্ছে আমাদের বডিতে, তাহলে সেখানে খুব হার্শ কন্ডিশন আমাদের দরকার ছিল। কিন্তু আমরা নর্মাল আমাদের যে বডি টেম্পারেচার আছে সেই টেম্পারেচারের মধ্যে এই এতগুলো রিয়াকশনস, কিন্তু হাজার হাজার কোটি কোটি রিয়াকশনস হয়ে যাচ্ছে। কিসের জন্যে? এনজাইমের জন্য, যেখানে এনজাইমটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে এবং রিয়াকশনে অ্যাক্টিভেশন এনার্জিটিকে এতটা এক্সটেন্ডে কমিয়ে দেয় যে খুব সহজেই রিয়াকশনটা কিন্তু এখানে হতে পারে, ঠিক আছে? তো এনজাইম ক্যাটালিসিসটাকে আমরা অনেক সময় বলি বায়োকেমিক্যাল ক্যাটালিস্ট, ঠিক আছে? তাহলে এনজাইমটাকে আমরা বলবো বায়োকেমিক্যাল ক্যাটালিস্ট। বায়োকেমিক্যাল ক্যাটালিস্ট, বায়োকেমিক্যাল ক্যাটালিস্ট, এবং এই প্রসেসটাকে বায়োকেমিক্যাল রিয়াকশনের উপরে যেহেতু অ্যাপ্লাই হচ্ছে, এই জন্য এটাকে বায়োকেমিক্যাল ক্যাটালিস্ট বলবো, সিম্পল হিসেব। এবার আমাদের এনসিআরটিতে একটা চার্ট আছে, আমি একটু পরেই দেখাচ্ছি, সেই চার্টটাকে আমরা দেখবো যে কোন রিয়াকশনের জন্য কোন এনজাইমটাকে কাজে লাগে, সেটাকে আমাদেরকে মুখস্থ করতে হবে, বায়োলজি তোমরা অলরেডি করেছো, ঠিক আছে? সেটা আমি আর এখানে বলছি না। নেক্সট হচ্ছে আমরা এনজাইম ক্যাটালিসিসের যে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা দেখব, ক্যারেক্টারিস্টিক্স।
ক্যারেক্টারিস্টিক্স অফ এনজাইম ক্যাটালিসিস, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এনজাইমস হাইলি সিলেক্টিভ, সিলেক্টিভ কথাটার মানে হচ্ছে হাইলি সিলেক্টিভ, মানে একটা এনজাইম যে পার্টিকুলার একটা রিয়াকশনের জন্য যে এনজাইমটা তৈরি আছে সেই এনজাইমটা অন্য রিয়াকশনের ওপর কোনো কাজ করতে পারবে না, কোনো এফেক্ট ফেলতে পারবে না, ওই পার্টিকুলার ওই রিয়াকশনটাকেই করবে। যেমন তুমি যদি ফর এক্সাম্পল ধরো যে ইউরিয়াকে ডিকম্পোজ করার জন্য ইউরিনেস বলে একটা এনজাইম আমাদের কাজ করে, সেই এনজাইমটা শুধু ওই রিয়াকশনটাকেই পার্টিসিপেট করবে, অন্য কোনো রিয়াকশনে করতে পারবে না। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো নাম্বার ওয়ান দুটো পয়েন্ট আমি বলছি, প্রথম হচ্ছে এনজাইম এনজাইমস আর হাইলি এফিশিয়েন্ট, হাইলি এফিশিয়েন্ট কথাটা মানে হলো যে এনজাইম ক্যাটালিসিস এত এফেক্টিভ, তোমাকে বলছি আমি এটাই যে আমাদের বডিতে এমন কিছু রিয়াকশন আছে যেগুলো করার জন্য কয়েক হাজার ডিগ্রি টেম্পারেচার দরকার হতো, কিন্তু সেটা নর্মাল আমাদের বডি টেম্পারেচারই হচ্ছে। তার মানে কতটা এফেক্টিভলি এনজাইমটাকে এনজাইমটা ক্যাটালিসিস হিসেবে ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে এবং রিয়াকশনের যে অ্যাক্টিভেশন এনার্জিটাকে এতটা এক্সটেন্ডে কমিয়ে দিচ্ছে যে নর্মাল টেম্পারেচারে আমাদের বডি টেম্পারেচারে ওই রিয়াকশনটা পসিবল হচ্ছে। তো হাইলি এফিশিয়েন্ট, এবং এখানে বলছে যে প্রত্যেক মিনিটে প্রত্যেক মিনিটে 1 মিলিয়ন প্রোডাক্ট তৈরি করতে পারে কোনো একটা ক্যাটালিস্ট এনজাইম। ঠিক আছে, তাহলে 1 মিলিয়ন প্রোডাক্টে কনভার্ট করতে পারে প্রত্যেক মিনিটে, তাহলে এটা হাইলি এফিশিয়েন্ট। নাম্বার টু, হাইলি স্পেসিফিক, যেটা আমি বললাম হাইলি, তাহলে আমরা এই পয়েন্টগুলো মনে রাখতে হবে কিন্তু, হাইলি স্পেসিফিক তার মানে একটা এনজাইম যে রিয়াকশনের জন্য কাজ করবে সেটা অন্য রিয়াকশনের জন্য ওই এনজাইমটা কাজ করবে না। নাম্বার থ্রি হচ্ছে হাইলি অ্যাক্টিভ আন্ডার অপটিমাম টেম্পারেচার, হাইলি অ্যাক্টিভ আন্ডার অপটিমাম টেম্পারেচার, অপটিমাম টেম্পারেচার এখানে আমরা বলছিলাম একটা প্লট বানাই, এই প্লটটার একদিকে হচ্ছে অ্যাক্টিভিটি অফ দ্য এনজাইম আর একদিকে হচ্ছে টেম্পারেচার। তো আমরা যদি প্লটটা করি তাহলে প্লটটা আমরা এরকম পাবো। এখানে কি হবে যে প্রত্যেকটা এনজাইমের জন্য আমরা একটা এমন একটা টেম্পারেচার পাবো যে টেম্পারেচারটাতে ওটা সব থেকে বেশি অ্যাক্টিভ হবে, ওর থেকে কম টেম্পারেচারে বা ওর থেকে বেশি টেম্পারেচারে ওই এনজাইমের অ্যাক্টিভিটি কম হবে। কম টেম্পারেচারে অ্যাক্টিভিটি কম হওয়ার পিছনে তোমরা জানো অ্যাক্টিভেশন এনার্জি রিচ করতে পারবে না, তাই অ্যাক্টিভিটি কম হবে। বেশি টেম্পারেচারে কি হয়, এইখানে ডিন্যাচুরেশন হয়, তোমরা ডিন্যাচুরেশন জানো, ডিন্যাচুরেশন হয় হাই টেম্পারেচারে, ডিন্যাচুরেশন হবে মানে ওর যে স্ট্রাকচারটা আছে স্ট্রাকচার ফোল্ডিংটা মানে ওর ওর ফোল্ডিংটা নষ্ট হবে এবং সেই জন্য ওর অ্যাক্টিভিটিটাও কমে যাবে। তাহলে হাই টেম্পারেচারেও অ্যাক্টিভিটি কম হবে, লো টেম্পারেচারেও অ্যাক্টিভিটি কম হবে, একটা টেম্পারেচার থাকবে যেই টেম্পারেচারটাকে আমরা বলবো অপটিমাম টেম্পারেচার, যেখানে সব থেকে বেশি অ্যাক্টিভিটি হবে। এবং এই টেম্পারেচারটা আমরা যদি কোনো একটা ক্যাটালিস্টের জন্য দেখি অপটিমাম টেম্পারেচার এনজাইমের জন্য 298 থেকে 310 কেলভিন টেম্পারেচার হয়, তাহলে আমাদের বডি টেম্পারেচার এর রেঞ্জের মধ্যেই থাকে। নাম্বার ফোর, হাইলি অ্যাক্টিভ আন্ডার অপটিমাম পিএইচ, একই কথা, হাইলি অ্যাক্টিভ আন্ডার অপটিমাম পিএইচ একই রকম ভাবে তুমি যদি প্লট করো অ্যাক্টিভিটির সঙ্গে পিএইচ এর, একদিকে অ্যাক্টিভিটি দ্যাট এনজাইম আর একদিকে পিএইচ, এক্ষেত্রেও তুমি কার্ভটা এরকমই পাবে এবং একটা এমন একটা পিএইচ থাকবে যেখানে পিএইচ এ সব থেকে বেশি অ্যাক্টিভ হবে, তাহলে এই পিএইচটা জেনারেলি হয় 5 to 7। তাহলে এগুলোই ডেটা, এগুলোকে মনে রাখতে হবে, 5 to 7 হচ্ছে অপটিমাম পিএইচ কার, এনজাইমের। ঠিক আছে, এরপরে হচ্ছে 5 নম্বর পয়েন্ট, এনজাইম এর অ্যাক্টিভিটি অনেক সময় ইনক্রিজ করে, যেটাকে আমরা বলছি অ্যাক্টিভেটর, যেটা এনজাইমের অ্যাক্টিভিটিকে ইনক্রিজ করে দেয়, তাহলে ইনক্রিজ করে যেটা অ্যাক্টিভেটর, তাহলে অ্যাক্টিভেটরস কারা হয়, তাহলে আমরা এখানে লিখি অ্যাক্টিভেটরস ইনক্রিজেস দ্য এনজাইম অ্যাক্টিভিটি
এনজাইম অ্যাক্টিভিটি আমরা এটাকে আগে কি বলেছিলাম ক্যাটালিস্টের ক্ষেত্রে, নর্মাল ক্যাটালিস্টের ক্ষেত্রে ওটাকে বলেছিলাম আমরা প্রোমোটার। তো এখানে এগুলোকে বলবো অ্যাক্টিভেটর। অ্যাক্টিভেটর কি করে? এনজাইমের ক্যাটালিটিক অ্যাক্টিভিটিটাকে ইনক্রিজ করে। তার মধ্যে অ্যাক্টিভেটরস কারা হয়? জেনারেলি অ্যাক্টিভেটরস হয় আয়নস। এই আয়নস গুলোর মধ্যে তুমি পাবে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, কপার, এরকম আয়নগুলো থাকবে যারা অ্যাক্টিভিটিটাকে ইনক্রিজ করবে, এরা হচ্ছে অ্যাক্টিভেটর। আর হচ্ছে কিছু থাকে যেগুলোকে বলা হয় কোএনজাইম। তাহলে কোএনজাইম অলসো ইনক্রিজেস দ্য এনজাইম অ্যাক্টিভিটি, এনজাইম অ্যাক্টিভিটি। ওকে, কোএনজাইম তাহলে এগুলোকেও আমরা কোএনজাইমও বলতে পারি, একই ব্যাপার। সেম যেমন আমাদের ক্যাটালিটিক অ্যাক্টিভিটিসে আমরা যেরকম নর্মাল ক্যাটালিস্টের ক্ষেত্রে দেখেছিলাম ইনহিবিটর হলে ক্যাটালিটিক অ্যাক্টিভিটি কমিয়ে দিতে পারে, ঠিক এখানেও ইনহিবিটর ক্যাটালিস্টের অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দিতে পারে। লাস্ট পয়েন্ট এখানে, সেটা হচ্ছে মেকানিজম অফ এনজাইম ক্যাটালিসিস। লক অ্যান্ড কি থিওরি তোমরা নিশ্চয়ই পড়েছো, লক অ্যান্ড কি থিওরি। মেকানিজম অফ এনজাইম ক্যাটালিসিস, আমি এগুলোতে অত বেশি ডিটেলসে যাচ্ছি না কেন বলো তোমরা, কারণ এগুলো তোমরা জানো বায়োলজিতে খুব ভালো করে তোমরা পড়েছ। তাহলে দুটো তিনটে পয়েন্ট আমি এখানে বলতে চাই। এক হচ্ছে লক অ্যান্ড কি থিওরিতে যেটা ছিল, দুটো থিওরি আমি বলবো, এক হচ্ছে লক অ্যান্ড কি থিওরি, লক অ্যান্ড কি হাইপোথেসিস, আর একটা হচ্ছে ইনডিউস ফিট মেকানিজম, তোমরা দুটোই জানো। তাহলে এক নম্বর হচ্ছে লক অ্যান্ড কি, লক অ্যান্ড কি লক অ্যান্ড কি হাইপোথিস, লক অ্যান্ড কি হাইপোথিসিসে কি বলছে যে যে এনজাইমটা আছে সেই এনজাইম, মনে করো এটা একটা এনজাইম, এনজাইমের মধ্যে আগে থেকেই একটা পার্টিকুলার শেপ থাকছে, এনজাইমের মধ্যে আগে থেকেই একটা পার্টিকুলার শেপ থাকছে যেটা একমাত্র সেই ধরনের সাবস্ট্রেট গুলোকেই ওর মধ্যে অ্যাটাচ করাতে পারবে, মানে তার উপরেই ও এনজাইম কাটলে। আমরা এটা কি বললাম যে হাইলি সিলেক্টিভ এনজাইম, তার মানে মনে করো তোমার ক্ষেত্রে এইরকম একটা, মনে করো এইরকম একটা সাবস্ট্রেট আছে আর একটা এইরকম সাবস্ট্রেট আছে, মনে করো আর একটা এরকম সাবস্ট্রেট আছে, তাহলে ধরো তিনটে সাবস্ট্রেট আছে, এর মধ্যে পারফেক্টলি এনজাইমের সেই সাইটের মধ্যে পারফেক্টলি ফিট হচ্ছে কোনটা, সেকেন্ডটা, এটা পারফেক্টলি ফিট হচ্ছে। তাহলে এর মধ্যে এমন কিছু গ্রুপ আছে বা এর এনজাইমের মধ্যে এমন কিছু গ্রুপ আছে, সেই গ্রুপগুলো হতে পারে এনএইচ টু গ্রুপ হতে পারে, সিওএইচ গ্রুপ হতে পারে, এরকম ডিফারেন্ট টাইপের গ্রুপ হতে পারে, যে গ্রুপগুলো পারফেক্টলি এমনভাবে ওরিয়েন্টেড আছে যে ওর সঙ্গে ও বাইন্ড করবে। তাহলে এই ক্যাটালিস্ট এর সাবস্ট্রেটটা এই এনজাইমের উপরেই শুধুমাত্র বাইন্ড করতে পারবে, এবং বাইন্ড করার পর এটা একটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করবে এনজাইমের পার্টিকুলার সাইটে। তাহলে এটা একটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স এখানে তৈরি করবে, ঠিক আছে? তাহলে এনজাইমটা পারফেক্টলি এখানে ফিট হবে, এটা হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স যেটা হাইলি আনস্টেবল হবে। আর এখানে এটা এটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট আর এটা হচ্ছে আমাদের এনজাইম। এরপরে এরা এখান থেকে প্রোডাক্ট তৈরি করবে, এবং এনজাইমটা যেমন ছিল যেহেতু এটা ক্যাটালিস্ট, তাহলে তোমরা জানো এনজাইমটা আবার ফ্রি হয়ে যাবে। এবং মনে করো এটা এখান থেকে এটাকে প্রোডাক্ট তৈরি করার সময়, মনে করো প্রোডাক্টটা এরকম একটা প্রোডাক্ট তৈরি করলো, মনে করো এরকম একটা প্রোডাক্ট হয়ে গেল যেটা এটা প্রোডাক্টে কনভার্ট, আর আনরিয়েক্টিভ যেগুলো ছিল সেগুলো আনরিয়েক্টেড। ওকে,
তাহলে আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। লক অ্যান্ড কি হাইপোথিসিস তোমরা আগে জানো যে পার্টিকুলার একটা সাইট আছে এনজাইমের মধ্যে যেখানে শুধুমাত্র কোনো পার্টিকুলার সাবস্ট্রেটই এসে ফিট হতে পারবে, মানে একটা চাবি দিয়ে যেমন একটাই তালা খোলা যায় ঠিক তেমনি একটা সাবস্ট্রেট ওই এনজাইমের মধ্যে গিয়ে ফিট হতে পারবে, ওই জন্য এনজাইমস হবে হাইলি সিলেক্টিভ ইন নেচার। তাহলে এটা একটা হাইপোথিসিস ছিল যেটা লক অ্যান্ড কি হাইপোথিসিস বলা হচ্ছে। আর একটা সেকেন্ড যে হাইপোথিসিস আছে সেটা হচ্ছে ইনডিউস ফিট মডেল, এটাও একটুখানি অনেকটা একই রকম, এটাও তোমরা বুঝতে পারবে। ইনডিউসড ফিট মডেল এটা অনেকটা সহজ, এখানে অত বেশি সিলেক্টিভ নেচারটাকে দেখানো হচ্ছে না এনজাইমের। আমরা বলছি যে যে আমার কাছে যদি একটা এনজাইম থাকে, তাহলে মনে করো এটা একটা এনজাইম আমার কাছে আছে, আমার কাছে মনে করো যে সাবস্ট্রেটটা আসছে সেই সাবস্ট্রেটটা এরকম, এটা মনে করো সাবস্ট্রেট, তাহলে এনজাইমটা কি করবে অটোমেটিক্যালি ওর পজিশনে ইনডিউসড করবে সেই রকমের একটা সিচুয়েশন যেটা যেন ওই সাবস্ট্রেটটাকে ও অ্যাটাচ করাতে পারে। তো এনজাইম নিজে কি করবে এইরকম একটা সিচুয়েশন তৈরি করবে, ইনডিউস করবে এরকম একটা পজিশন তৈরি করবে যেখানে এই সাবস্ট্রেটটা এসে অ্যাটাচ। ওকে, তাহলে এই গেল হলো ইনডিউস মডেল। এটা ফ্লেক্সিবল, সাবস্টেন্সটা যেমন সাবস্ট্রেট আসবে সেই হিসাবে এনজাইমটা তার ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করবে এবং সেটাকে অ্যাটাচ করে প্রোডাক্টে কনভার্ট। তো মেকানিজম যদি দেখি আমরা, দুটো স্টেপে হয়, তাহলে স্টেপ ফার্স্ট কি হচ্ছে, স্টেপ ফার্স্ট হচ্ছে যে এনজাইম আর সাবস্ট্রেট এরা দুজনে মিলে একটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করছে এবং পরে এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটাই আমার কি করছে প্রোডাক্ট তৈরি করছে আর এনজাইমটা এটা হচ্ছে স্টেপ টু। তাহলে এটা হচ্ছে মেকানিজম অফ এনজাইম ক্যাটালাইসিস। তাহলে এই অবধি এনসিইআরটিতে আছে, এটুকুই আমাদেরকে পড়তে। বলো কারো কোনো কোশ্চেন আছে, কারো কোনো কোশ্চেন আছে? চলো কুইকলি একটা জিনিস দেখে নিই, ক্যাটালিসিসে যে যে পয়েন্টগুলোকে আমি তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি সেই পয়েন্টগুলোকে তোমরা একটুখানি বেশি করে মনে রাখার চেষ্টা করবে। এক হচ্ছে যে প্রোমোটার্স আর পয়জনস বলতে কি বুঝি আমরা, হোমোজেনাস ক্যাটালিসিস বলতে কি বুঝি, বিশেষ করে রিয়াকশনগুলোতে কোন ক্যাটালিস্ট ইউজ করা হয়, প্রত্যেকটা রিয়াকশনে ক্যাটালিস্টের নাম কি, এগুলোকে আমাদেরকে পড়তে হবে ঠিক আছে। পরে একটা ছক আছে, সেই টেবিলটা আছে, টেবিলটাকে আমরা পড়ে নেব। হেটারোজেনাস ক্যাটালিসিস কি জিনিস, হেটারোজেনাস ক্যাটালিসিসে এই একটা রিয়াকশন আছে যেখানে প্লাটিনাম ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয়, হেবার প্রসেস রিয়াকশনটা কি, ক্যাটালিস্ট কি ইউজ করা হয়, অসওয়াল্ড প্রসেস রিয়াকশনটা কি, ক্যাটালিস্ট কি ইউজ করা হয়, হাইড্রোজেনেশন অফ ভেজিটেবল অয়েলস রিয়াকশনটা কি, ক্যাটালিস্ট কি ইউজ করা হয়, অ্যাডজর্পশন থিওরি আছে ক্যাটালিস্টের উপরে, এর মেকানিজমটা এখানে দেওয়া আছে যে প্রথমে ডিফিউশন হবে ক্যাটালিস্ট টু দ্য সার্ফেস অফ দ্য, মানে প্রথমে যে ক্যাটালিস্টের সার্ফেসের উপরে রিয়াক্ট্যান্ট মলিকিউলগুলো ডিফিউজড হবে, তারপরে তাদের অ্যাডজর্পশন হবে রিয়াক্ট্যান্ট মলিকিউলস অন দ্য সার্ফেস অফ দ্য ক্যাটালিস্ট, রিয়াক্ট্যান্ট মলিকিউল সার্ফেস অফ দ্য ক্যাটালিস্ট অ্যাডজর্ব হবে, তারপরে ওর মধ্যে কেমিক্যাল রিয়াকশন হবে ক্যাটালিস্টের সার্ফেসের মধ্যে, ফর্মেশন অফ অ্যান ইন্টারমিডিয়েট, তারপরে কি হবে ডিজর্পশন হবে, তারপরে প্রোডাক্টটা ওখান থেকে বেরিয়ে যাবে, তো তাহলে ডিজর্পশন অফ দ্য রিয়াক্ট্যান্ট মলিকিউলস অন দ্য ক্যাটালিস্ট অ্যান্ড হেয়ার বাই মেকিং দ্য সার্ফেস অফ অ্যাভেলেবেল ফর দ্য অ্যাগেন ফর রিয়াকশন মলিকিউলস রিয়াক্ট্যান্ট মলিকিউলস, তাহলে ওখান থেকে ডিজর্পশন হয়ে গেলে আবার সার্ফেসটা অ্যাভেলেবেল হয়ে যাবে। এটাই হচ্ছে ডিফিউশন অফ রিয়াকশন প্রোডিউসেস অন দ্য ক্যাটালিটিক সার্ফেস। ওকে, এটা হচ্ছে এখানকার একটা পয়েন্ট। এখানে আর একটা পয়েন্ট আছে যে অ্যাডজর্পশন যেহেতু একটা এক্সোথার্মিক প্রসেস, দ্য হিট অফ অ্যাডজর্পশন ইজ ইউটিলাইজড ইন এনহ্যান্সিং দ্য রেট অফ রিয়াকশন, ওই রিয়াকশনে এনহ্যান্স করবে হিট ঠিক আছে। এই যে এই এই লাইনটা আমি বলছি, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দ্য থিওরি এক্সপ্লেইনস হোয়াই ক্যাটালিস্ট রিমেইনস আনচেঞ্জড ইন মাস অ্যান্ড কেমিক্যাল কম্পোজিশন অ্যান্ড দ্য এন্ড অফ দ্য রিয়াকশন,
তাহলে কোন একটা ক্যাটালিস্ট তার মাস এবং কেমিক্যাল কম্পোজিশন এন্ড অফ দ্য রিয়াকশনে ইন্ট্যাক্ট থাকবে। এখানে একটা মেকানিজম বলেছে, ওই মেকানিজমটাকে অ্যাক্টিভিটির কথা আমরা বললাম, এবং আমরা এটা বললাম যে এরকম হতে হবে না যে ইট নট অ্যাবজর্ব সো স্ট্রংলি দ্যাট দে আর ইমোবিলাইজড অ্যান্ড আদার রিয়াক্ট্যান্টস আর লেফট উইথ নো স্পেস ফর দ্য ক্যাটালিসিস সারফেস ফর দ্য অ্যাবজর্পশন। স্ট্রংলি বন্ড যার বন্ডেড যেন না হয়, আর এই জন্যে ফ্রম গ্রুপ ফাইভ টু গ্রুপ ইলেভেন মেটালস উইথ ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি শোন ইন গ্রুপ সেভেন টু নাইন এলিমেন্ট অফ দ্য পিরিয়ডিক টেবিল। তাহলে গ্রুপ সেভেন টু নাইনে যে এলিমেন্টগুলো আছে তাদেরই ক্যাটালিটিক অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি দেখা যায়। এই লাইনটাও ইম্পর্টেন্ট, কেন এটা কারণ সিলেক্টিভিটিটা আমি বলেছি যে ডিফারেন্ট তিনটে রিয়াকশন আছে, তিনটে রিয়াকশনকে তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে যে তিনটে আলাদা আলাদা ক্যাটালিস্ট ইউজ করার সময় আমরা দেখি তিনটে ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি হয় একই রিয়াকট্যান্টের উপরে ক্যাটালিটিক অ্যাক্টিভিটির জন্য। শেপ সিলেক্টিভ ক্যাটালিসিস খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা হাইলি হাইলি ইম্পর্টেন্ট, আমি এটাকে হাইলাইট করে দিচ্ছি। শেপ সিলেক্টিভ ক্যাটালিসিস হাইলি ইম্পর্টেন্ট, তাহলে এখানে আমাকে জিওলাইটের কথা বলতে হবে, গুড শেপ সিলেক্টিভ ক্যাটালিসিস বিকজ দে আর হানি কম্প্লাইক স্ট্রাকচার্স। ওকে, হানি কম্প্লাইক স্ট্রাকচার জিওলাইট এইদিকে আছে। দেখো জিওলাইট অ্যাকচুয়ালি অ্যালুমিনো সিলিকেট উইথ থ্রি ডাইমেনশনাল নেটওয়ার্ক, অ্যালুমিনো সিলিকেট, অ্যালুমিনিয়াম অক্সিজেন, এটা স্ট্রাকচার সম্পর্কে আমরা গ্রুপ কেমিস্ট্রিতে আলোচনা করব। তাহলে জিওলাইটসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে অ্যান ইম্পর্টেন্ট জিওলাইট ক্যাটালিস্ট ইউজড ইন পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি ইজ ZSM-5। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ZSM-5 কি কোন কাজে ইউজ করা হয়, ইট কনভার্টস অ্যালকোহল ডিরেক্টলি ইন্টু গ্যাসোলিন বাই ডিহাইড্রেটিং দেম টু গিভ এ মিক্সচার অফ হাইড্রোকার্বনস। ইম্পর্টেন্ট এনজাইম ক্যাটালিসিসে, এনজাইম ক্যাটালিসিসকে আমরা বায়োকেমিক্যাল ক্যাটালিস্ট বলি বা বায়োকেমিক্যাল ক্যাটালিসিস ওই প্রসেসটাকে বলা হবে যেখানে বিভিন্ন রিয়াকশন আছে। যেমন ফার্স্ট রিয়াকশন হচ্ছে ইনভার্সন অফ কেন সুগার, সেখানে যে ক্যাটালিস্টটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে ইনভার্টেজ। কনভার্সন অফ গ্লুকোজ টু ইথাইল অ্যালকোহল, সেখানে ইউজ করা হয় জাইমেজ। কনভার্সন অফ স্টার্চ টু মাল্টোজ, যেখানে ইউজ করা হয় ডায়াস্টেজ। কনভার্সন অফ মাল্টোজ টু গ্লুকোজ, যেখানে মাল্টোজ মাল্টেজ বলে একটা এনজাইম ইউজ করা হয়। ডিকম্পোজিশন অফ ইউরিয়া ইউরিয়েস ইউজ করা হয়। আচ্ছা, ইনস্টোমাক আমাদের কাছে এনজাইম থাকে পেপসিন। পেপসিন কি করে, ইট কনভার্টস প্রোটিন ইনটু পেপটাইডস। হোয়াইল ইন ইন্টেস্টাইন দ্য প্যাঙ্ক্রিয়াটিক ট্রিপসিন বলে একটা থাকে, প্যাঙ্ক্রিয়াটিক ট্রিপসিন, যেটা কি করে প্রোটিনটাকে অ্যামাইনো অ্যাসিডে হাইড্রোলাইজ করে। তাহলে এই দুটো তোমরা বায়োলজিতে পড়েছো, ইম্পর্টেন্ট। মিল্ক থেকে কার্ড তৈরি করার জন্য আমাদের কাছে একটা এনজাইম আছে, নাম হচ্ছে ল্যাকটোব্যাসিলাই। এই এনজাইমটা ইউজ হবে ইন প্রেজেন্ট ইন কার্ড। ওকে, তাহলে এটারই এই যে ডেটাটা আছে, ডেটাটা এখানে যেভাবে লেখা আছে, এই ডেটাটাকে তুমি শুধু কিভাবে পড়বে বলো, তোমরা শুধু এখানে এটাকে এই চার্টটাকে তোমরা পড়ে নেবে। এই চার্টটা যদি পড়ে নাও তাহলেই হয়ে যাবে সাম এনজাইমেটিক রিয়াকশনস। তাহলে ইনভার্টেস কি কাজ করে, কোথা থেকে কি কনভার্ট করে, এই চার্টটাকে তাহলে আমরা এখান থেকে পড়ে নেব। ওকে, ক্যাটালিস্ট এর অ্যাক্টিভিটি সম্পর্কে আমি বললাম যে এটা মোস্ট হাইলি এফিশিয়েন্ট, এটা হাইলি স্পেসিফিক ইন নেচার, এটা হাইলি অ্যাক্টিভ ইন অপটিমাম টেম্পারেচার, হাইলি অ্যাক্টিভ ইন অপটিমাম পিএইচ, ইনক্রিজিং অ্যাক্টিভিটি ইন প্রেজেন্স অফ অ্যাক্টিভিটার অর কোএনজাইমস, কোএনজাইমস হিসেবে কী কী ইউজ করা হয়, আর এটার ইনফ্লুয়েন্স হয় বাই ইনহিবিটর। এনজাইম ক্যাটালিসিসের মেকানিজম, এই গ্রুপগুলো যদি থাকে, এই গ্রুপগুলোর ওরিয়েন্টেশনের জন্য আমরা লক অ্যান্ড কি থিওরিটাকে দেখতে পাই। এখানে লক অ্যান্ড কি থিওরি দেওয়া আছে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করবে, সেখান থেকে প্রোডাক্ট তৈরি করবে। ঠিক আছে, তাহলে এখানে আর একটুখানি ডিটেলস লেখা আছে যে দ্য মলিকিউল অফ দ্য রিয়াকট্যান্ট, দ্য সাবস্ট্রেট মলিকিউল হুইচ হ্যাভ কমপ্লিমেন্টারি শেপ ফিট ইনটু দ্য ক্যাভিটিস জাস্ট লাইক কি ফিট ইনটু দ্য লক, যেটা লক অ্যান্ড কি থিওরির কথা এখানে বলা আছে। এবং এই দুটো স্টেপ দেওয়া আছে, স্টেপ ওয়ান স্টেপ টু মেকানিজম, স্টেপ ওয়ান স্টেপ টু। ঠিক আছে, আচ্ছা এই চার্টটা মুখস্থ করে ফেলবে, এটাকে পরীক্ষার সময় ডাইরেক্ট কোয়েশ্চেন আসতে পারে, এখানে মুখস্থ করতে হবে। অ্যাকচুয়ালি হচ্ছে হেবার প্রসেসে কোন ক্যাটালিস্ট ইউজ করা হয়, ফাইনলি ডিভাইডেড আয়রন আর মলিবডিলাম অ্যাজ এ প্রোমোটার। অসওয়াল্ড প্রসেসে রিয়াকশনগুলো কী, কোন ক্যাটালিস্ট ইউজ করা হয়। কন্ট্যাক্ট প্রসেস এইটা বলা হয়নি, কন্ট্যাক্ট প্রসেস হচ্ছে সালফিউরিক অ্যাসিড তৈরি করার জন্য, তাহলে এখানে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয়। তাহলে এটা পড়ে, তাহলে এই অবধি হয়ে গেল তোমার ক্যাটালিসিস। কারো কোনো কোশ্চেন আছে ক্যাটালিসিস সম্পর্কে, ক্যাটালিসিস সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কোশ্চেন আলোচনা করবো একটু পরে, দাঁড়াও কোশ্চেনগুলো তোমরা রেডি করে রাখো, আমি
পিউরিফিকেশন অফ কোলয়েডাল সলিউশন, এর মধ্যে আমরা যে জায়গাটা পড়িনি সেটা হচ্ছে ডায়ালিসিস। ডায়ালিসিস প্রসেসটা কেমন আমি বলে দিচ্ছি, দেখো ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। আমাদের কাছে এরকম একটা চেম্বার আছে যেটাকে বলা হয় ডায়ালিসিস চেম্বার। এই ডায়ালিসিস চেম্বারের মধ্যে এর যে মেমব্রেনটা থাকে সেটা হচ্ছে ডায়ালাইজিং মেমব্রেন। এর মধ্যে দিয়ে আয়নস মুভ করতে পারে, ছোট ছোট পার্টিকেল মুভ করতে পারে, মানে এর মধ্যে যে পোর্টস গুলো আছে এই পোর্টস গুলোর মধ্যে দিয়ে ছোট পার্টিকেল গুলো মুভ করতে পারে। তাহলে কি হবে, ছোট যে আয়নস গুলো আছে এই আয়নস গুলো মনে করো এই পোর্টস এর মধ্যে দিয়ে যদি বাইরে চলে আসে, তাহলে এই কোলয়েডাল পার্টিকেল গুলো সাইজে বড় হয় নর্মাল ট্রু সলিউশনের থেকে। কোলয়েডাল পার্টিকেল গুলো সাইজে বড় হয়, তাহলে কোলয়েডাল পার্টিকেল গুলো ওই ডায়ালিসিসের যে মেমব্রেনটা আছে ওর মেমব্রেনের মধ্যে দিয়ে বাইরে আসতে পারবে না, কিন্তু যেগুলো ছোট পার্টিকেল সেই পার্টিকেল গুলো বাইরে চলে আসতে পারবে। তাহলে যেই বাইরে চলে আসবে আমরা কি করবো, বাইরে যে এই যে আমাদের কাছে এখানে যে ওয়াটারটা আছে এই ওয়াটারটাকে আমরা বারবার রিপ্লেস করতে থাকবো। কি করবো, আমরা এটাকে কিছুক্ষণ রেখে দেবো, একদিন রেখে দিলাম মনে করো, তারপরে আমরা এই ওয়াটারটাকে ফেলে দিলাম, দিয়ে আবার একটা ফ্রেশ ওয়াটার দিলাম। তাহলে কি হলো, এখানে যত যে ছোট 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 যেগুলো ট্রু সলিউশনের পার্টিকেল আছে, যে পার্টিকেল গুলো কোলয়েডাল নয় সেই পার্টিকেল গুলো ডায়ালিসিস মেমব্রেনের মধ্য দিয়ে বাইরে চলে এলো এবং সেটাকে আমরা রিপ্লেস করতে থাকলাম। তাহলে কি হবে বলো, আস্তে আস্তে কোলয়েডটা পিউরিফাই হতে থাকবে, তাহলে শুধু কোলয়েডাল পার্টিকেল গুলোই পড়ে থাকবে, ওখানে যদি অন্য কোনো ট্রু সলিউশনের পার্টিকেল থাকে সেগুলো থাকবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রসেস। এখানে হচ্ছে তাহলে এখানে ডায়ালিসিসে কি বলছে, ইট ইজ দ্য প্রসেস অফ রিমুভিং ডিজলভ সাবস্টেন্সেস ফ্রম কোলয়েডাল সলিউশন বাই মিন্স অফ ডিফিউশন থ্রু এ সুইটেবল মেমব্রেন। এইটুকুই কাজ শুধু ডায়ালিসিসের, আর কোনো কিছু না। এবার অনেক সময় আমরা কি করতে পারি, ইলেকট্রো ডায়ালিসিস করতে পারি। ইলেকট্রো ডায়ালিসিস ব্যাপারটা কেমন, ইলেকট্রো ডায়ালিসিস ব্যাপারটা কেমন, ইলেকট্রো ডায়ালিসিস ব্যাপারটা হচ্ছে যে যদি তোমার ওই যে যে সলিউশনের যে পার্টিকেলগুলো আছে যেগুলো ট্রু সলিউশনের পার্টিকেল, সেই পার্টিকেলগুলো যদি কোনো কারণে আয়োনাইজড হয়, মানে ক্যাটায়ন অ্যানায়ন যদি হয়, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা একদিকে একটা অ্যানোড একদিকে একটা ক্যাথোড রাখাতে পারি। তাহলে ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে মুভ করবে, অ্যানায়নগুলো অ্যানোডের দিকে মুভ করবে, তাহলে আমাদের ডায়ালিসিস প্রসেসটা ওই প্রসেসটা ফাস্টার হবে। মানে আগে হয়তো আমাকে অনেকক্ষণ ডায়ালিসিস প্রসেসটাকে অনেকক্ষণ রাখতে হতো, এখন সেটা রাখতে হবে না, এখন ফাস্টার ডায়ালিসিস হবে, আর কোনো পার্থক্য নেই, এইটুকুই শুধু পার্থক্য। তাহলে ইলেকট্রোলাইট যদি থাকে ওখানে, তাহলে সেটাকে আমরা খুব সহজেই সেপারেট করতে পারবো এবং এটাতে আমরা ডায়ালিসিস, এই যে প্রসেসটাকেই আমরা বলি ডায়ালিসিস। আর কারো কোনো কোশ্চেন আছে? এবার দেখো, এটা হয়ে গেল ডায়ালিসিস পিউরিফিকেশন কোলয়েডাল সলিউশন, এইটুকুই আছে আর তো কিছু নেই, ইলেকট্রো ডায়ালিসিস আর ডায়ালিসিস। এই অ্যাপারেটাসটাকে বলা হয় ডায়ালিসিস। হ্যাঁ বলো, এবার কারো কোনো কোশ্চেন আছে? আমি কয়েকটা কোশ্চেন তোমাদের জন্য সিলেক্ট করেছি, আমি সেই কোশ্চেনগুলো তোমাদেরকে একটুখানি বলি, কিছু গ্রাফিক্যাল কোশ্চেন, ঠিক আছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের উপরে কোশ্চেন, এরকম কোশ্চেন না যে কোশ্চেনটা তুমি নর্মালি পাবে এরকম নয়, আমি কিছু কোশ্চেন আলোচনা করবো যেগুলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে কোশ্চেনটা হবে। কয়েকটা কোশ্চেন আমি সিলেক্ট করেছি, তার মধ্যে একটা কোশ্চেন আমি প্রথমে আলোচনা করে নিই। দেখো, মনে করো তোমাকে আমি একটা গ্রাফ দিচ্ছি, এই গ্রাফটাতে একদিকে হচ্ছে অ্যামাউন্ট অফ গ্যাস অ্যাডসর্ব, অ্যামাউন্ট অফ গ্যাস অ্যাডসর্ব, আর একদিকে হচ্ছে টেম্পারেচার। তাহলে এই কার্ভটা মনে করো আছে এরকম, আবার এই কার্ভটাকে আমি তোমাকে আর একভাবে দিচ্ছি, এখানে একই জিনিস অ্যামাউন্ট অফ গ্যাস অ্যাডসর্ব, আর একদিকে হচ্ছে টেম্পারেচার, এখানকার কার্ভটা হচ্ছে এরকম, সোজা নয় এরকম। আর একটা কার্ভ আমি দিচ্ছি যেখানে অ্যামাউন্ট অফ গ্যাস অ্যাডসর্ব ভার্সেস প্রেশার, এটা অরিজিন থেকে, হ্যাঁ
এটা হচ্ছে 200 কেলভিন আর এটা হচ্ছে 250 কেলভিন। আর একটা কার্ভ আমি দিচ্ছি, এইদিকে পোটেনশিয়াল এনার্জি আর এইদিকে হচ্ছে ডিস্টেন্স অফ মলিকুল ফ্রম দ্য সার্ফেস। এটাকে আগে কার্ভটা বানিয়ে নিই তারপরে বলছি। এইদিকের যে অ্যাক্সিসটা আছে এটা হচ্ছে ডিস্টেন্স অফ ফ্রম দ্য সার্ফেস, এদিকে পোটেনশিয়াল এনার্জি। এখানে আরেকটা ডেটা আছে, সেই ডেটাটাও তোমাদের ইম্পর্টেন্ট হবে এখানে, যে এই যে এনার্জিটা, এই এনার্জিটাকে লেখা আছে যে এই ভ্যালুটা হচ্ছে -150 কিলো জুল পার মোল, আর এই এনার্জিটাকে বলা আছে ই অ্যাডসর্পশন। ওকে, এবার কোশ্চেন দেখো, কোশ্চেন হচ্ছে যে প্রথম যে কার্ভটা আছে 1 নম্বর কার্ভ, আমি এখানে নাম্বার দিচ্ছি, এটা 1 নম্বর কার্ভ, এটা 2 নম্বর কার্ভ, এটা 3 নম্বর কার্ভ, এটা 4 নম্বর কার্ভ, এটা আইআইটির কোশ্চেন, ঠিক আছে, আইআইটিতে এসেছিল কোশ্চেনটা। প্রথম যে কার্ভটা আছে এই প্রথম কার্ভটা কি ধরনের অ্যাডসর্পশনকে রিপ্রেজেন্ট করছে বলো? প্রথম কার্ভটা কি ধরনের অ্যাডসর্পশনকে রিপ্রেজেন্ট করছে, কি ধরনের ফিজিক্যাল অ্যাডসর্পশন? ভেরি গুড, তাহলে প্রথম কার্ভটা ফিজিক্যাল অ্যাডসর্পশনকে রিপ্রেজেন্ট করছে। আমাকে বলো সেকেন্ড কার্ভটা কি ধরনের অ্যাডসর্পশনকে রিপ্রেজেন্ট করছে? বলো 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 ঋতুজা, বলো দেখি সেকেন্ড কার্ভটা কি ধরনের অ্যাডসর্পশনকে রিপ্রেজেন্ট করছে? টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে অ্যাডসর্পশনও, অ্যাডসর্ব গ্যাস মলিকিউলও বাড়ছে, তাহলে এটা কি ধরনের অ্যাডসর্পশন হয়ে যাবে? তাহলে এটা হবে একটা কেমিক্যাল অ্যাডসর্পশন, কেমিক্যাল অ্যাডসর্পশন। কিন্তু কেমিক্যাল অ্যাডসর্পশন কিরকম টেম্পারেচারে? অ্যাট লো টেম্পারেচার রেঞ্জ। এটা বলো 3 নম্বরটা, কেমিক্যাল অ্যাডসর্পশন ফিজিক্যাল অ্যাডসর্পশন, 3 নম্বরটা, 3 নম্বরটা কেমিক্যাল অ্যাডসর্পশন ফিজিক্যাল অ্যাডসর্পশন। ভালো করে দেখো যে টেম্পারেচার যখন বাড়ছে তখন অ্যাডসর্পশন কমে যাচ্ছে, তাই না? দেখো টেম্পারেচার বাড়লে কি হচ্ছে, অ্যাডসর্পশন কম হচ্ছে, এদিকে তো অ্যামাউন্ট অফ গ্যাস মানে অ্যাডসর্পশন কমে যাচ্ছে, তাহলে এটা তো ফিজিক্যাল অ্যাডসর্পশন, ফিজিক্যাল অ্যাডসর্পশনই তো, টেম্পারেচার বাড়লে অ্যাডসর্পশন কমে যায়, ফিজিক্যাল অ্যাডসর্পশন। অথবা এটা কেমিক্যাল অ্যাডসর্পশন হতে পারে অ্যাট হাই টেম্পারেচার রেঞ্জে। তো যেহেতু আমাদের এখানে প্রেশারটা, টেম্পারেচারটা অত হাই নয়, 200 থেকে 250, অত হাই টেম্পারেচার রেঞ্জ নয়, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে ফিজিক্যাল অ্যাডসর্পশন। আর ফোর্থ কার্ভটা, ফোর্থ কার্ভটাতে এই এনার্জিটা কি বলতো, এরকম কার্ভে এই এনার্জিটা কি হয়? এই কার্ভটাকে, এই এনার্জিটাকে কি হয়? এই এনার্জিটা হচ্ছে ডেল্টা এইচ। তাহলে ডেল্টা এইচ যদি -150 হয় তাহলে এটা অবশ্যই কি হবে, একটা কেমিক্যাল অ্যাডসর্পশন। বুঝতে ব্যাপারটা, কেমিক্যাল অ্যাডসর্পশন, কারণ ফিজিক্যাল অ্যাডসর্পশনের ক্ষেত্রে তো ডেল্টা এইচ এর ভ্যালু কম হয় না, 20 to 40, -20 to -40, আর এখানে হচ্ছে -150 হয়েছে, মানে অনেক বেশি, তো এটা কেমিক্যাল অ্যাডসর্পশন। তো কোশ্চেনটা ছিল, 4টে কার্ভ দিয়েছিল, দিয়ে বলেছিল যে কোন দুটো কার্ভ কেমিক্যাল অ্যাডসর্পশনের, বা তোমাকে এরকম জিজ্ঞেস করতে পারে কোন দুটো কার্ভ ফিজিক্যাল অ্যাডসর্পশনের, বা তোমাকে এরকম 4টে অপশন ওরা ঘুরিয়ে বানিয়ে দিয়েছিল যে 1 হচ্ছে ফিজিক্যাল অ্যাডসর্পশন, 4 হচ্ছে কেমিক্যাল অ্যাডসর্পশন, ঠিক না বলুন, এরকম করে, ঠিক আছে।
তাহলে এইভাবে কোশ্চেনটা ছিল, তাহলে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, তাহলে কার্ড গুলো দেখে আমাদের বুঝতে হবে এই কার্ডটা তার মধ্যে। সাবা তোমার খুব সাউন্ডটা খুব প্রবলেম হচ্ছে, তুমি মাইকটা দেখা সাবা তোমার মাইকে প্রবলেম হচ্ছে, ঠিক আছে তুমি হয় মাইকটা, তুমি যে হেডফোন আছে হেডফোনটা খুলে দাও, তাহলে তোমার ক্ষেত্রে সুবিধা হবে। ওকে বুঝতে পেরেছি বলো কনসেপ্টটা। নম্বরটার যে এক্স অ্যাক্সিস বরাবর যেটা লিখেছেন সেটা বুঝতে পারিনি। আচ্ছা, 4 নম্বরটার এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ডিসটেন্স অফ মলিকিউল ফ্রম দ্য সারফেস, এখানে অ্যাকচুয়ালি বন্ডিং এর কথা বলছে। মনে করো এটা তোমার সারফেস, তোমার যে ক্যাটালিস্ট আছে এটা সারফেস, এটা তোমার গ্যাস মলিকিউল এখানে আছে, তাহলে গ্যাস মলিকিউলটা আস্তে আস্তে তো এর নিচের দিকে নামবে তাই না, ওর সঙ্গে অ্যাবজর্ব হওয়ার সময়। তাহলে মনে করো একটা সময় এখানে ও কেমিক্যাল বন্ড করবে, তাহলে তোমরা জানো কেমিক্যাল বন্ড যখন তৈরি করবে তখন ওর এনার্জি রিলিজ হবে, তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স। এটা মনে করো ইনফিনিটিতে আছে, প্রথমে ইনফিনিটি থেকে আস্তে আস্তে কাছাকাছি আসছে আসছে আসছে, তাহলে যত কাছাকাছি আসতে থাকবে তত অ্যাক্টিভেশন এনার্জি দরকার হবে অ্যাডজর্পশনটা হওয়ার জন্য, তাহলে ওই এনার্জিটা ওর ইনক্রিজ করছে পোটেনশিয়াল এনার্জিটা। এবার যখনই বন্ড তৈরি হয়ে যাবে তখন কি হবে, এনার্জি রিলিজ হবে, তখন এনার্জিটা রিলিজ হয়ে এনার্জিটা ডিক্রিজ করছে, মানে যত কাছাকাছি আসতে থাকবে এনার্জি রিলিজ হবে। এবার যদি ও আরো কাছাকাছি চলে আসে, একটা বন্ডের তো একটা ডিস্টেন্স আছে, ওর থেকে যদি কাছাকাছি চলে আসে তখন তো রিপালশন হবে, তখন রিপালশন হলে তখন আবার পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করবে। তাহলে এইটা ডিস্টেন্সটা এখান থেকে যে এই ডিস্টেন্সটা, এইটা হচ্ছে বন্ড লেন্থ। তোমরা এটা পড়োনি, এটা কেমিক্যাল বন্ডিং এ ছিল, এটা হচ্ছে বন্ড লেন্থ, এই লেন্থটা হচ্ছে বন্ড লেন্থ। আর এই যে এনার্জিটা, এই এনার্জিটা হচ্ছে তোমার বন্ড এনার্জি, যে বন্ডটা তৈরি করার জন্য যে এনার্জি রিলিজ হচ্ছে, যেটা ডেল্টা এইচ হবে এখানে অ্যাডসর্পশনের এনার্জি, ঠিক আছে। ওটা বন্ড এনার্জি মানে এই এনার্জিটা কতটা, এই বন্ডটা ফর্মেশনে কতটা এনার্জি রিলিজ হয়েছে। ওকে ফার্স্ট এনার্জিটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, এই এনার্জিটা অ্যাক্টিভেশন এনার্জি, মানে প্রথমে দূর থেকে আসছে আসছে আসছে, অনেক দূরে থাকলে তো কোনো এফেক্ট নেই, ইনফিনিটিতে আছে তাহলে কোনো এফেক্ট নেই, বা যত কাছাকাছি আসবে অ্যাডসর্পশন হতে চাইবে, এবার অ্যাডসর্পশন হতে গেলে ওকে অ্যাক্টিভেশন এনার্জিটাকে রিচ করতে হবে, তাহলে ওখানে এনার্জি ইনক্রিজ করবে, অ্যাক্টিভেশন এনার্জিতে রিচ করবে, তারপরে প্রোডাক্ট হবে, বুঝেছি। আচ্ছা দেখো তো এই যে কার্ভটা, এই কার্ভটা যদি আমি নিই, একদিকে এক্স বাই এম আর একদিকে আমি টি প্লট করছি, আমাকে এরকম একটা কার্ভ দিয়েছে, আমি যদি এরকম কার্ভ নিই তাহলে বলতো এই কার্ভটা কি রিপ্রেজেন্ট করছে, এই কার্ভটা কি, এই কার্ভটা কি রিপ্রেজেন্ট করছে অ্যাডসর্পশনকে, কি ধরনের অ্যাডসর্পশন হবে, এটা কি অ্যাডসর্পশনে কোনো কার্ভকে রিপ্রেজেন্ট করবে, কি মনে হয়, যে যত তুমি টেম্পারেচার বাড়াচ্ছ প্রথমে অ্যাডসর্পশন কমছে, কমতে কমতে হঠাৎ করে অ্যাডসর্পশন আবার বাড়বে, এরকম কখনোই হবে না। তো একটা অপশন ছিল, একটা কোশ্চেন ছিল, এরকম চারটে কার্ভ এঁকে দিয়ে বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট অ্যাডসর্পশন ইন আইসোবার ফর কেমিসর্পশন, তাহলে এটা তো হবেই না, তাহলে এটা আনসার, এটা হবে না বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডু নট রিপ্রেজেন্ট, কোশ্চেনটা ছিল এরকম, তাহলে এই অপশনটা সেখানে ঠিক হবে যে এটা কোনোরকমভাবে অ্যাডসর্পশন, যদি আমি এরকম দিতাম তাহলে হতো, যদি আমি কার্ভটাকে এরকম বানাতাম যে এক্স বাই এম ভার্সেস টি, আমি যদি এরকম বানাতাম তাহলে এটা কেমিক্যাল অ্যাডসর্পশনকে রিপ্রেজেন্ট করতো, তাহলে এটা কেমিক্যাল অ্যাডসর্পশনকে রিপ্রেজেন্ট, ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাদের এক্স বাই এম ভার্সেস, ঠিক আছে। তাহলে এই টাইপের কোশ্চেনগুলোকে সলভ করতে হবে, আমি তোমাদেরকে কিছু কোশ্চেন পাঠিয়ে দিচ্ছি, এই কোশ্চেনগুলোকে তোমরা সলভ করো, এবার দেখি তোমাদের কোশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, তোমাদের কোশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করো।